এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন। ঠিক আছে, হিউম্যান রিপ্রোডাকশন জানতে গেলে আমরা যেটা অলরেডি জেনে এসেছি সেটা হচ্ছে যে হিউম্যানস আর সেক্সুয়ালি রিপ্রোডিউসিং, তাই তো? এবং তারা হচ্ছে ভিভিপারাস। ভিভিপারাস মানে মায়ের শরীরের মধ্যে এমব্রায়ো ডেভেলপ করে, এমব্রায়ো ডেভেলপড ইনসাইড দ্য বডি অফ মাদার, তাই তো? এটা আমরা অলরেডি জানি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হিউম্যান রিপ্রোডাকশন। আমরা পড়বো, আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বো, আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বো। আমরা আগে বেসিকটা জেনে নিই, তারপর আমরা পুরো ডিটেলসে যাবো, ঠিক আছে? তাহলে আমি প্রথম কথা কি বললাম, হিউম্যানস আর সেক্সুয়ালি রিপ্রোডিউসিং, হিউম্যান আর সেক্সুয়ালি রিপ্রোডিউসিং, এটা নিয়ে আমাদের বলার কিছু নেই। আমরা জানি যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় হিউম্যানস এর মধ্যে, তাই তো? আর আমরা কি জানলাম, হিউম্যানস আর ভিভিপারাস, ভিভিপারাস মানে এমব্রায়ো ডেভেলপড ইনসাইড দ্য বডি অফ মাদার। হিউম্যানস আর বোর্ডটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি, ভিভিপারাস। তাহলে দুটো জিনিস আমরা জানলাম, হিউম্যানস আর সেক্সুয়ালি রিপ্রোডিউসিং এন্ড হিউম্যানস আর ভিভিপারাস। আচ্ছা, এবার এই যে রিপ্রোডাকটিভ ইভেন্টস যেগুলো হয় এগুলো কখন হয়, আফটার পিউবার্টিক। তাহলে রিপ্রোডাকটিভ ইভেন্টস এর মধ্যে আমরা কি কি পাই, প্রথমে যেটা পাই সেটা হচ্ছে ফরমেশন অফ গ্যামেটস। গ্যামেট তৈরি হয় মেল গ্যামেট, ফিমেল গ্যামেট, তাই তো? এই যে গ্যামেট তৈরি হচ্ছে, এই যে পদ্ধতিটা, এটাকে বলা হয় গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস আমি তাহলে লিখে দিচ্ছি। তাহলে রিপ্রোডাকটিভ ইভেন্টস এর মধ্যে আমরা কি কি পাচ্ছি, রিপ্রোডাকটিভ ইভেন্টস, প্রথম যেটা হয় সেটা হচ্ছে ফরমেশন অফ গ্যামেটস। ফরমেশন অফ গ্যামেটস, ঠিক আছে, ফরমেশন অফ গ্যামেটস। এবার পুরুষদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে গ্যামেটকে কি বলা হয়, স্পার্ম, মেলদের ক্ষেত্রে। আর ফিমেলদের ক্ষেত্রে গ্যামেটটা কি, ওভাম। এই যে গ্যামেট তৈরি যে হচ্ছে, এই যে পদ্ধতি, যে পদ্ধতিতে গ্যামেট তৈরি হয় সেই পদ্ধতিটাকে কি বলে, গ্যামেটোজেনেসিস, গ্যামেটোজেনেসিস। তাহলে প্রথম ধাপ আমরা কি দেখলাম, রিপ্রোডাকটিভ ইভেন্টস আর ফরমেশন অফ গ্যামেটস। এরপরে কি দেখবো, এরপরে দেখবো মানে স্পার্মকে ট্রান্সফার করে দেওয়া হবে কোথায়, ফিমেল জেনিটাল ট্র্যাক্টের মধ্যে, মানে ট্রান্সফার অফ স্পার্ম ইনটু ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। এই যে পদ্ধতি, স্পার্মকে ঢেলে দেওয়া হলো ফিমেল জেনিটাল ট্র্যাক্টের মধ্যে, এই পদ্ধতিটাকে কি বলে, ইনসেমিনেশন। তাহলে দ্বিতীয় পয়েন্ট আমরা কি জানবো, প্রথমে তো গ্যামেট তৈরি হলো, তার পরের ধাপে কি হলো, ট্রান্সফার অফ স্পার্ম ইনটু ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, ট্রান্সফার অফ স্পার্ম ইনটু ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, তাই তো? এই যে স্পার্মকে যে ট্রান্সফার করে দেওয়া হলো ফিমেল জেনিটাল ট্র্যাক্টের মধ্যে, এই জিনিসটাকে কি বলা হয়, এই পদ্ধতিটাকে কি বলা হয়, ইনসেমিনেশন, ইনসেমিনেশন, ইনসেমিনেশন। এই অবধি আমরা বুঝলাম। তাহলে দুটো পয়েন্ট আমরা কি দেখলাম, প্রথমটা হচ্ছে ফরমেশন অফ গ্যামেটস, যেটাকে আমরা গ্যামেটোজেনেসিস বলছি, পুরুষদের ক্ষেত্রে স্পার্ম, মহিলাদের ক্ষেত্রে ওভাম, ঠিক আছে? দ্বিতীয়টা আমরা কি দেখলাম, তারপরে গ্যামেট তৈরি হলো, এবার কি হবে, এই স্পার্মটাকে ঢেলে দেওয়া হবে ফিমেল জেনিটাল ট্র্যাক্টের মধ্যে, অর্থাৎ ট্রান্সফার অফ স্পার্ম ইনটু ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। এই পদ্ধতিটাকে আমরা কি বলি, ইনসেমিনেশন। এরপরে আমরা যেটা দেখবো, যে ফিউশন অফ মেল এন্ড ফিমেল গ্যামেটস, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের ফিউশন হয়ে যাবে, যেটাকে বলা হয় ফার্টিলাইজেশন। তাহলে তিন নম্বর কি, আমি এটা মুছছি, ঠিক আছে? তাহলে প্রথমে গ্যামেট তৈরি হলো, তারপর স্পার্মকে ফিমেল জেনিটাল ট্র্যাক্টের মধ্যে ঢেলে দেওয়া হলো, তিন নম্বর যেটা হবে স্পার্ম আর ওভামের মিলন, ফিউশন অফ মেল এন্ড ফিমেল গ্যামেটস, ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস।
ঠিক আছে, এই যে মেল আর ফিমেল গ্যামেটসের যে ফিউশন হলো, মিলন হলো, এটাকে বলা হয় ফার্টিলাইজেশন, এটাকে বলা হয় ফার্টিলাইজেশন। ঠিক আছে, এই যে ফার্টিলাইজেশন হয়ে গেল, এই ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার ফলে কি হবে, জাইগোট তৈরি হবে, দিস লিডস টু ফর্মেশন অফ জাইগোট। ঠিক আছে, তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে জাইগোট, দিস লিডস টু ফর্মেশন অফ জাইগোট। এবার এই জাইগোট তৈরি হওয়ার পরে আমরা কি দেখব, তারপরে মানে ব্লাস্টোসিস বলে একটা জিনিস তৈরি হবে এবং তার ডেভেলপমেন্ট হবে। মানে প্রথমে কি হলো, ফর্মেশন অফ জাইগোট আমি একটু লিখেই দিই, প্রথমে যেটা হবে ফর্মেশন অফ জাইগোট, তারপরে আমরা কি দেখব, ফর্মেশন অফ ফর্মেশন এন্ড ডেভেলপমেন্ট অফ ব্লাস্টোসিস, ফর্মেশন ফর্মেশন এন্ড ডেভেলপমেন্ট অফ ব্লাস্টোসিস আমরা এখানে ডিটেইলসে পড়বো। ঠিক আছে, আমি ধাপে 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 এগোচ্ছি। এবার এই যে ব্লাস্টোসিস প্রথমে তৈরি হলো, তারপর সেটা ডেভেলপমেন্ট হলো, তারপর কি হবে, এটা গিয়ে দেখবো কি ইউটেরাইন ওয়ালের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে, ইউটেরাইন ওয়ালের সঙ্গে নিজেকে সে আটকে ফেলেছে, ইটস অ্যাটাচমেন্ট টু দ্য ইউটেরাইন ওয়াল, সেটাকে কি বলে, ইমপ্ল্যান্টেশন, সেটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন, ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশন মানে কি, ইমপ্ল্যান্ট হয়ে গেল, ইউটেরাইন ওয়ালের সঙ্গে ওটা ইমপ্ল্যান্ট হয়ে গেল, মানে অ্যাটাচমেন্ট টু দ্য ইউটেরাইন ওয়াল, ইমপ্ল্যান্টেশন মানে অ্যাটাচমেন্ট টু দ্য ইউটেরাইন ওয়াল। মহিলাটির ইউটেরাসের যে দেওয়াল সেখানে নিজেকে সে আটকে ফেললো, সেটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। এরপরে কি হয়, এরপরে হয় এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, এবার এমব্রায়োটা ডেভেলপ করছে, যেটাকে বলা হয় জেস্টেশন। কোথায় লিখবো, এরপরে এরপরের ধাপ আমরা কি দেখবো, জেস্টেশন। এই জেস্টেশনে কি দেখছি আমরা, এমব্রায়োটা ডেভেলপ করছে, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, এটা হচ্ছে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। সব আমরা ডিটেলসে পড়বো, আগে প্রথম জিনিসগুলো আমরা জেনে নিই। এরপরে আমরা কি দেখবো, জেস্টেশনের পরে আমরা কি দেখবো, ডেলিভারি অফ দ্য বেবি। বাচ্চাটা তৈরি হয়ে গেছে, এবার বাচ্চাটা বেরিয়ে আসলো, তার ডেলিভারি হয়ে গেল, এটাকে বলা হয় পারচুরিশন বা পারটুরিশন। ঠিক আছে, ডেলিভারি অফ দ্য বেবি, এটাকে বলা হয় পারচুরিশন, এটা মানে হচ্ছে ডেলিভারি অফ দ্য বেবি। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নেবে, কিন্তু আমি যেগুলো করতে করতে যাচ্ছি তোমরা স্ক্রিনশট নেবে। তাহলে আমরা কি জানলাম, যে রিপ্রোডাকটিভ ইভেন্টস এর মধ্যে কি হয়, প্রথমে যেটা হয় সেটা হচ্ছে ফর্মেশন অফ গ্যামেটস, যেটাকে বলা হয় গ্যামেটোজেনেসিস, পুরুষদের ক্ষেত্রে স্পার্ম, মহিলাদের ক্ষেত্রে ওভাম, মেলদের ক্ষেত্রে স্পার্ম, ফিমেলদের ক্ষেত্রে ওভাম। এখানে একটা জিনিস বলে রাখি, এই যে স্পার্ম যে তৈরি হচ্ছে, যেটাকে স্পার্মাটোজেনেসিস বলা হয়, গ্যামেটোজেনেসিস মানে তো গ্যামেট তৈরি হচ্ছে, এবার তখন যখন সেটা স্পার্ম তৈরি হচ্ছে সেটাকে বলে স্পার্মাটোজেনেসিস। এই যে স্পার্ম যে তৈরি হয়, এটা কিন্তু মানে একটা মানুষ বৃদ্ধ হয়ে যাওয়া অব্দি তার হয়, মানে ওল্ড মেনদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে স্পার্ম ফর্মেশন হয়, কিন্তু ওভাম যে তৈরি হয় সেটা কিন্তু জেনারেলি ওই 50 বছরের আশেপাশে গিয়ে মহিলাদের ক্ষেত্রে এই ওভাম তৈরিটা মানে ওভাম সিজ হয়ে যায়। ঠিক আছে, ওভামের ফর্মেশনটা সিজ হয়ে যায়, বোঝাতে পারলাম। পুরুষদের ক্ষেত্রে মানে বয়স হয়ে গেছে মানুষটার, ঠিক আছে, অনেকটাই বয়স হয়ে গেছে, তার ক্ষেত্রে আমরা দেখবো যে স্পার্ম ফর্মেশন হচ্ছে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে সেটা হয় না, 50 বছরের আশেপাশে গিয়ে এই ওভামের তৈরিটা সিজ হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, রিপ্রোডাকটিভ ইভেন্টস যেটা পিউবার্টির পরে আমরা দেখতে পাই যে শুরু হচ্ছে, প্রথম আমরা কি দেখবো, ফর্মেশন অফ গ্যামেটস অর্থাৎ গ্যামেটোজেনেসিস, তারপরে কি দেখবো, ট্রান্সফার অফ স্পার্ম ইনটু ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, যেটাকে বলছি ইনসেমিনেশন, তারপরে আমরা কি দেখবো, ফিউশন অফ মেল এন্ড ফিমেল গ্যামেটস, যেটাকে বলছি ফার্টিলাইজেশন, আর যেই ফার্টিলাইজেশন হয়ে গেল দিস উইল লিড টু দ্য ফর্মেশন অফ জাইগোট। ঠিক আছে, তারপরে আমরা কি দেখবো, ব্লাস্টোসিস তৈরি হলো, তারপর সেই ব্লাস্টোসিস ডেভেলপ করতে লাগলো, অর্থাৎ ফর্মেশন এন্ড ডেভেলপমেন্ট অফ ব্লাস্টোসিস, তারপরে আমরা কি দেখবো, সেটা গিয়ে ইউটেরাইন ওয়ালের সঙ্গে অ্যাটাচ হয়ে গেল, ইটস অ্যাটাচমেন্ট উইল বি দেয়ার উইথ দ্য ইউটেরাইন ওয়াল, তাই তো। এবার এই যে ইউটেরাইন ওয়ালের সঙ্গে যে তার অ্যাটাচমেন্ট হলো, এটাকে কি বলে, ইমপ্ল্যান্টেশন। আর তারপরে আমরা কি দেখবো, এবার এমব্রায়োটা ডেভেলপ করতে লাগছে, মানে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হচ্ছে, যেটাকে বলা হয় জেস্টেশন।
ঠিক আছে, আর একদম ফাইনাল স্টেজে কি দেখবো, বাচ্চাটার ডেলিভারি হয়ে গেল, ডেলিভারি অফ দ্য বেবি, যেটাকে কি বলে পার্চুরেশন বা পার্টুরেশন। তাহলে এই অবধি আশা করি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। প্রথমে আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম করবো, তারপরে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আসবো, ঠিক আছে। এই যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এটা কোথায় লোকেটেড থাকে, পেলভিস রিজিয়নে থাকে, এটা আমরা সবাই জানি, তাই তো। এই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কি কি ইনক্লুড থাকে, আ পেয়ার অফ টেস্টিস, দুখানা আমরা টেস্টিস দেখতে পাবো, অ্যালং উইথ অ্যাসেসারি ডাক্টস, গ্ল্যান্ডস পাবো এবং এক্সটার্নাল জেনিটালিয়া পাবো। আমি তাহলে এটা মুছছি, ঠিক আছে, আমি তাহলে লিখে দিই। বোর্ডে আলো আসছে না তো, ঠিক আছে। বোর্ডের মধ্যে রিফ্লেকশন হলে কি হবে, আলোর যদি রিফ্লেকশন হয় তাহলে লেখাগুলো তোমরা বুঝতে পারবে না। তাহলে এখন আমরা যেটা প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কোথায় লোকেটেড থাকে, পেলভিস রিজিয়নে, লোকেটেড ইন পেলভিস রিজিয়ন, এটা আমরা সবাই জানি। এই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কি কি ইনক্লুড থাকে বললাম, আ পেয়ার অফ টেস্টিস, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইনক্লুডস পেয়ার অফ টেস্টিস। দেখো যদি লিখি তার মানে আমি একটাকে বোঝাচ্ছি, আর আমি যখন একের অধিক বোঝাচ্ছি দুটোকে বোঝাচ্ছি, আমি টিইএস টিইএস লিখবো, মানে এটা হচ্ছে প্লুরাল আর টিইএস টিআইএস হচ্ছে সিঙ্গুলার, তাই তো। তাহলে পেয়ার অফ টেস্টিস পাচ্ছি, অ্যালং উইথ অ্যাসেসারি ডাক্টস, অ্যালং উইথ অ্যাসেসারি ডাক্টস। এবার কি কি অ্যাসেসারি ডাক্টস আছে আমরা পরে আলোচনা করবো, ঠিক আছে, আগে আমরা নামগুলো জেনে নিই। আর পেয়ার প্রথমে আমরা কি বললাম, ইট ইনক্লুডস আ পেয়ার অফ টেস্টিস অ্যালং উইথ অ্যাসেসারি ডাক্টস, আর কি পাবো, গ্ল্যান্ডস পাবো, আর কি পাবো, এক্সটার্নাল জেনিটালিয়া পাবো, এক্সটার্নাল জেনিটালিয়া, ঠিক আছে। প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইনক্লুডস পেয়ার অফ টেস্টিস অ্যালং উইথ অ্যাসেসারি ডাক্টস, গ্ল্যান্ডস এবং এক্সটার্নাল জেনিটালিয়া, এই অবধি বুঝলাম। প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে টেস্টিস নিয়ে, ঠিক আছে, মুছি এটা। সিঙ্গুলারে কি বললাম, টেস্টিস, প্লুরালে কি বললাম, টেস্টিস, ঠিক আছে, এটা প্লুরাল এটা সিঙ্গুলার, ঠিক আছে। এই টেস্টিস কোথায় থাকে, ইট ইজ সিচুয়েটেড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। আমাদের তো অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে টেস্টিস থাকে না, বাইরের দিকে চলে, অ্যাবডোমিনাল ক্যাভিটির বাইরে চলে আসে, তাই আমি কি বলছি, ইট ইজ সিচুয়েটেড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। আর কার মধ্যে থাকে, একটা পাউচের মধ্যে থাকে, যে পাউচটাকে কি বলে, স্ক্রোটাম বলা হয়। তাহলে টেস্টিস কোথায় থাকে, ইট ইজ সিচুয়েটেড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি উইদিন আ পাউচ কল্ড স্ক্রোটাম। টেস্টিস ইট ইজ সিচুয়েটেড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি উইদিন আ পাউচ, এই পাউচটাকে কি বলা হয়, স্ক্রোটাম, উইদিন আ পাউচ কল্ড স্ক্রোটাম। বোঝাতে পারলাম, তাহলে টেস্টিস কোথায় থাকে, টেস্টিস ইজ সিচুয়েটেড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি উইদিন আ পাউচ কল্ড স্ক্রোটাম, স্ক্রোটাম নামক একটা পাউচের মধ্যে এই টেস্টিস দুটো থাকে, ঠিক আছে। কেন থাকে, তার কারণ হচ্ছে এই যে পাউচ মানে অ্যাবডোমিনাল ক্যাভিটির বাইরে স্ক্রোটাম নামক পাউচের মধ্যে রয়েছে টেস্টিস, এতে কি হয়, আমাদের যে নর্মাল যা বডির যা ইন্টারনাল টেম্পারেচার মানে নর্মাল ইন্টারনাল বডি টেম্পারেচার যেটা, তার থেকে মানে 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম টেম্পারেচার মেনটেন হয় এই স্ক্রোটামের মধ্যে থাকে বলে। তার মানে কি বললাম, এটার কারণে কি হয়, ইট মেনটেন্স লো টেম্পারেচার অফ টেস্টিস, কতটা লো, 2 to 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড লোয়ার দেন নর্মাল ইন্টারনাল বডি টেম্পারেচার। কেন এটা দরকার, এই কেন কম টেম্পারেচার মেনটেন করছে, তার কারণ হচ্ছে
এই টেম্পারেচারে স্পারমাটোজেনেসিস হবে, দিস ইজ নেসেসারি ফর স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস হওয়ার কারণে কি করতে হচ্ছে, টেস্টিসটাকে ভগবান শরীরের বাইরে বার করে দিয়েছে, স্ক্রোটাম নামক পাউচের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কেন? যাতে আমাদের বডির ভেতর নর্মাল যা ইন্টারনাল টেম্পারেচার, বডির যা নর্মাল ইন্টারনাল টেম্পারেচার, তার থেকে যেন 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম টেম্পারেচার মেনটেন হতে পারে। তাহলে কি হবে, দিস ইজ নেসেসারি ফর স্পারমাটোজেনেসিস, অর্থাৎ স্পার্ম তৈরি হতে দরকার এই টেম্পারেচারটা, এই কম টেম্পারেচারটা দরকার। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এই যে টেস্টিস, এই টেস্টিস কেমন ওভাল ইন শেপ, টেস্টিস এর শেপটা কেমন ওভাল, ওভাল ইন শেপ, ঠিক আছে। আমি যদি তার মাপঝোপ করি কতটা লম্বা কতটা চওড়া, লেন্থ হবে 4 to 5 সেন্টিমিটার, অ্যাবাউট 4 to 5 সেন্টিমিটার লেন্থ। যদি দেখি ইট ইজ অ্যাবাউট 4 to 5 সেন্টিমিটার, কতটা চওড়া যদি দেখি উইড কতটা, ইট ইজ অ্যাবাউট 2 to 3 সেন্টিমিটার উইড হচ্ছে অ্যাবাউট 2 to 3 সেন্টিমিটার, ঠিক আছে। এই টেস্টিস ইট ইজ কভার্ড বাই আ ডেন্স কভারিং, একটা ডেন্স কভারিং দিয়ে এই টেস্টিসটা কভার্ড থাকে, লিখে দেবো ইট ইজ কভার্ড বাই আ ডেন্স কভারিং, ডেন্স কভারিং, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই যে টেস্টিস, আমি যদি একটা টেস্টিস দেখি আমরা কি দেখবো, এই টেস্টিসটার মধ্যে মোটামুটি 250 কম্পার্টমেন্ট রয়েছে। এই এক একটা কম্পার্টমেন্টকে কি বলে, টেস্টিকুলার লোবিউল। তার মানে কখনো টেস্টিকুলার লোবিউল দেখছি, মোটামুটি 250 টেস্টিকুলার লোবিউল দেখছি, মানে আমি ছবি আঁকলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা বুঝছি, ধরো আমি যদি একটা টেস্টিস দেখি, এই টেস্টিসের মধ্যে আমরা কি দেখবো, এরকম কম্পার্টমেন্টস রয়েছে, কম্পার্টমেন্টস, কম্পার্টমেন্টস মানে খুব 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 করা জায়গা, এটা একটা ঘর, 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 এরকম কতগুলো কম্পার্টমেন্ট রয়েছে, মোটামুটি 250 মানে অ্যাবাউট 250 কম্পার্টমেন্টস, অ্যাবাউট 250 কম্পার্টমেন্টস, ঠিক আছে। এক একটা টেস্টিসের মধ্যে মোটামুটি 250 এরকম কম্পার্টমেন্ট আমরা দেখতে পাবো, আর এই কম্পার্টমেন্ট গুলোকে কি বলা হয়, টেস্টিকুলার লোবিউল। এই কম্পার্টমেন্ট গুলোকে কি বলা হয়, টেস্টিকুলার লোবিউল। তার মানে এটা একটা টেস্টিকুলার লোবিউল, এটা একটা টেস্টিকুলার লোবিউল, এটা একটা টেস্টিকুলার লোবিউল, এটা একটা টেস্টিকুলার লোবিউল, বুঝাতে পারছি? তাহলে আমি কি বলতে পারি, ইচ টেস্টিস হ্যাজ অ্যাবাউট 250 কম্পার্টমেন্টস কল্ড টেস্টিকুলার লোবিউলস, ঠিক আছে। আমি তাহলে লাইনটা লিখে দিই, তোমাদের সুবিধা হবে। কি বললাম আমি, ইচ টেস্টিস, তার মধ্যে কি রয়েছে, কন্টেন্টস অ্যাবাউট 250 কম্পার্টমেন্ট, ইচ টেস্টিস হ্যাজ, ইচ টেস্টিস হ্যাজ অ্যাবাউট 250 কম্পার্টমেন্টস কল্ড টেস্টিকুলার, টেস্টিকুলার লোবিউলস। এই অবধি বুঝলাম? এবার আমি যদি এক একটা টেস্টিকুলার লোবিউল দেখি, আমি যদি এক একটা টেস্টিকুলার লোবিউল দেখি, এর মধ্যে আমরা দেখবো 1 থেকে 3 খানা হাইলি কয়েলড টিউবিউলস রয়েছে, টিউবিউলার স্ট্রাকচার রয়েছে, খুব সরু সরু টিউবিউলার স্ট্রাকচার, এগুলোকে বলে সেমিনিফেরাস টিউবিউলস। তার মানে এই এক একটা এই এর মধ্যে কি বলে টেস্টিকুলার লোবিউলের মধ্যে আমরা 1 থেকে 3 খানা এরকম হাইলি কয়েলড, এরকম আমরা কি দেখতে পাবো, টিউবিউলার স্ট্রাকচার রয়েছে, হাইলি কয়েল টিউবিউলস রয়েছে, এগুলোকে কি বলা হয়, সেমিনিফেরাস টিউবিউলস। তাহলে এটা এগুলো কি, এগুলো হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলস। বোঝাতে পারলাম? হাইলি কয়েল কিন্তু এগুলো। তাহলে আমরা কি বলতে পারি, ইচ টেস্টিকুলার লোবিউল কন্টেন্টস 1 to 3 হাইলি কয়েলড টিউবিউলস কল্ড সেমিনিফেরাস টিউবিউলস। আর এই সেমিনিফেরাস টিউবিউলস গুলোর মধ্যেই কিন্তু স্পার্ম তৈরি হয়, মানে এদের মধ্যে স্পারমাটোজেনেসিস হচ্ছে, স্পার্ম তৈরি হচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে আমায় লিখতে হবে, ইচ টেস্টিকুলার লোবিউল কন্টেন্টস 1 to 3 হাইলি কয়েলড টিউবিউলস কল্ড সেমিনিফেরাস টিউবিউলস ইন হুইচ স্পার্মস আর প্রোডিউসড, লিখে দিই।
কারণ তোমরা যখন স্ক্রিনশট নিচ্ছো তোমরা তোমাদের নোট বানাতে সুবিধা হবে। ইচ টেস্টিকুলার লোবিউল কন্টেন্টস ইচ টেস্টিকুলার লোবিউল কন্টেন্টস 1-3 এক থেকে তিনখানা হাইলি কোয়েলড টিউবুলস হাইলি কোয়েলড টিউবুলস কোয়েলড মানে পেঁচানো পেঁচানো আর এই যে হাইলি কোয়েলড টিউবুলস গুলো আছে সেগুলোকে কি বলা হয় সেমিনিফেরাস টিউবুলস কল্ড সেমিনিফেরাস টিউবুলস আর এই সেমিনিফেরাস টিউবুলস এর মধ্যে কি তৈরি হয় বললাম স্পার্ম তৈরি হয় ইন হুইচ স্পার্মস আর প্রোডিউসড ইন হুইচ স্পার্মস আর প্রোডিউসড তোমরা এগুলো স্ক্রিনশট দিতে দিতে যাবে আর নোট বানিয়ে নেবে দেখবে তোমাদের সুবিধা হবে তাহলে কি বললাম ইচ টিউবুলার লোব ইচ টেস্টিকুলার লোবিউল এই এক একটা টেস্টিকুলার লোবিউলের মধ্যে কি আছে এক থেকে তিনখানা হাইলি কোয়েলড টিউবুলস রয়েছে আর এই টিউবুলস গুলোকে কি বলা হয় সেমিনিফেরাস টিউবুলস যার মধ্যে কি তৈরি হয় স্পার্ম তৈরি বোঝাতে পারলাম আচ্ছা এবার আমি যদি এক একটা এরকম সেমিনিফেরাস টিউবুল দেখি আমরা দেখব যে তার ভেতরের সারফেস টিউব তো এটা মানে টিউবুলার স্ট্রাকচার তাই তো টিউবুলার স্ট্রাকচার তাহলে ভেতরের যে সারফেসটা এই ভেতরের সারফেসের মধ্যে আমরা কি দেখব দু ধরনের সেল রয়েছে ইচ সেমিনিফেরাস টিউবুলস এর লাইন অন ইটস ইনসাইড বাই টু টাইপস অফ সেলস কি কি একটা টাইপ হচ্ছে মেল জার্ম সেলস যেগুলোকে বলে স্পার্মাটোপোনিয়া আর একটা টাইপকে বলে সার্টোলি সেলস তাহলে আমি জিনিসটা লিখে দিচ্ছি আমরা যদি সেমিনিফেরাস টিউবুলটা দেখি ধরো এটা হচ্ছে সেমিনিফেরাস টিউবুল আমি এটাকে ম্যাগনিফাই করলাম জুম করলাম এর যে ভেতর দিকের যে সারফেস এর ভেতরের যে সারফেসটা এই ভেতরের সারফেসে আমরা কি দেখব দু ধরনের সেল রয়েছে ইচ সেমিনিফেরাস টিউবুল ইজ লাইনড অন ইটস ইনসাইড বাই টু টাইপস অফ সেল ইচ সেমিনি ফেরাস টিউবুল ইজ লাইনড অন ইটস ইনসাইড বাই টু টাইপস অফ সেলস টু টাইপস অফ সেলস কি কি এই দুটো টাইপের সেল কি কি একটা টাইপ হচ্ছে মেল জার্ম সেল যেগুলো বলে স্পার্মাটোগোনিয়া আরেকটা টাইপ কি বললাম আরেকটা টাইপ হচ্ছে সার্টোলি সেলস এবার এই সেমিনিফেরাস টিউবুলের মধ্যে যে মেল জার্ম সেলস আছে যেগুলোকে বলে স্পার্মাটোগোনিয়া এবং সার্টোলি সেলস আছে এদের কাজটা কি মেল জার্ম সেল কি করে এদের সেল ডিভিশন হয় ঠিক আছে সেল ডিভিশনে স্পার্ম তৈরি হয় এই মেল জার্ম সেলস গুলোর সেল ডিভিশনে স্পার্ম তৈরি হয় আর সার্টোলি সেলস কি করে এরা এই মেল জার্ম সেলস গুলোকে নিউট্রিশন প্রোভাইড করে তাহলে মেল জার্ম সেলস এর কাজ কি দে আন্ডারগো সেল ডিভিশন টু প্রোডিউস স্পার্ম আমি এখানে লিখে দিচ্ছি মেল জার্ম সেলস এর কাজ দে আন্ডারগো সেল ডিভিশন টু প্রোডিউস স্পার্ম প্রোডিউস স্পার্ম আর এই সার্টোলি সেলস কি করছে সার্টোলি সেল দে প্রোভাইড নিউট্রিশন টু দ্য জার্ম সেলস এই জার্ম সেল গুলোকে নিউট্রিশন প্রোভাইড করছে সার্টোলি সেলস দে প্রোভাইড নিউট্রিশন টু দ্য কাকে নিউট্রিশন প্রোভাইড করছে এই জার্ম সেল গুলোকে প্রোভাইড নিউট্রিশন টু দ্য জার্ম সেল তাহলে আমরা কি দেখলাম স্পার্ম কার মধ্যে তৈরি হচ্ছে স্পার্ম তৈরি হচ্ছে এই সেমিনিফেরাস টিউবুল গুলোর মধ্যে এই সেমিনিফেরাস টিউবুল গুলো থাকছে কার মধ্যে টেস্টিস এর মধ্যে তাহলে সহজ করে আমি কি বলতে পারি স্পার্ম কোথায় তৈরি হয় টেস্টিস এর মধ্যে তৈরি হয় এই অবধি বোঝাতে পারলাম আচ্ছা এবার এই সেমিনিফেরাস টিউবুলের বাইরের দিকের যে রিজিয়নটা মানে এটা তো সেমিনিফেরাস টিউবুল এটা হচ্ছে
কম্পার্টমেন্ট, এই যে কম্পার্টমেন্ট যেটা রয়েছে এই কম্পার্টমেন্টের মধ্যে সেমিনিফেরাস টিউবুল রয়েছে, এই সেমিনিফেরাস টিউবুলের বাইরের যে রিজিয়নটা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল স্পেস। দিস ইজ ইন্টারস্টিশিয়াল স্পেস, ঠিক আছে? সেমিনিফেরাস টিউবুলের বাইরের যে রিজিয়নটা বোঝাতে পারছি। এই যে টেস্টিকুলার লোবিউল যে রয়েছে এই টেস্টিকুলার লোবিউলের মধ্যে সেমিনিফেরাস টিউবুল রয়েছে, এই সেমিনিফেরাস টিউবুলের বাইরের যে অংশটা এই যে জায়গাটা পড়ে রয়েছে এটাকে কি বলা হয়? এটা বলে ইন্টারস্টিশিয়াল স্পেস, ইন্টারস্টিশিয়াল স্পেস। এই ইন্টারস্টিশিয়াল স্পেসেও আমরা কি কি পাবো? এই ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে আমরা ব্লাড ভেসেলস পাবো এবং আমরা এক বিশেষ ধরনের সেলস পাবো, ইন্টারস্টিশিয়াল সেলস পাবো, যেগুলোকে বলে লেডিক সেলস, যেগুলোকে বলে লেডিক সেলস, লেডিক সেলস, ঠিক আছে? তাহলে এটা আমি মুছে দিই, এটা আমি মুছে দিই, মুছে দিই এই জিনিসটা নিয়ে বোঝাই। সেমিনিফেরাস টিউবুলের মধ্যে স্পার্ম তৈরি হয় এটা আমরা বুঝে গেলাম, আর আমরা কি জানলাম? দ্য রিজিয়ন আউটসাইড সেমিনিফেরাস টিউবুল ইজ কল্ড ইন্টারস্টিশিয়াল স্পেস। আর এই ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে কি থাকে? ব্লাড ভেসেলস থাকে এবং ইন্টারস্টিশিয়াল সেলস থাকে যেগুলোকে বলে লেডিক সেলস, ঠিক আছে? তাহলে ইন্টারস্টিশিয়াল স্পেস আমি কি লিখতে পারি? ইন্টারস্টিশিয়াল স্পেস কন্টেন ব্লাড ভেসেলস, ইন্টার স্পেস কন্টেন্স ব্লাড ভেসেলস, এবং তার সঙ্গে কি থাকে? লেডিক সেলস থাকে, মানে ইন্টারস্টিশিয়াল সেলস থাকে, ইন্টারস্টিশিয়াল সেলস, যেগুলোকে কি বলা হয়? লেডিক সেলস, লেডিক সেলস, ঠিক আছে? এবার এই লেডিক সেলস গুলোর কাজ কি? কেন লেডিক সেলস গুলো আছে? কেন এই লেডিক সেলস গুলো মানে অ্যান্ড্রোজেন তৈরি করে? ইট সিনথেসাইজ এন্ড সিক্রেট টেস্টিকুলার হরমোনস। এই টেস্টিকুলার হরমোনস গুলোকে কি বলে? অ্যান্ড্রোজেন বলা হয়। এই যে লেডিক সেল, এই লেডিক সেলের কাজ কি? এরা অ্যান্ড্রোজেন তৈরি করে, যে সিনথেসাইজ এন্ড সিক্রেট, শুধু সিনথেসাইজ করে না, সিনথেসাইজ তো করে তার সঙ্গে সিক্রেটও করে। দে সিনথেসাইজ এন্ড সিক্রেট, কি করছে এরা? কোন ধরনের হরমোন সিক্রেট করছে? টেস্টিকুলার হরমোন, টেস্টিকুলার হরমোনস কল্ড অ্যান্ড্রোজেন। তাহলে আমরা কি দেখলাম? যে অ্যান্ড্রোজেন নামক টেস্টিকুলার হরমোনস কোথায় তৈরি হচ্ছে এবং কোথায় সিক্রেট হচ্ছে? টেস্টিসের মধ্যে। তাহলে টেস্টিসের মধ্যে আমরা কি বলতে পারি? স্পার্ম তৈরি হচ্ছে টেস্টিসের মধ্যে, টেস্টিকুলার হরমোনস অর্থাৎ অ্যান্ড্রোজেন্স তৈরি হচ্ছে, তাই তো? তাহলে এতক্ষণ আমরা কি জানলাম? যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কোথায় থাকে? পেলভিস রিজিয়নে থাকে। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে আমরা কি কি পাই? আ পেয়ার অফ টেস্টিস পাই অ্যালং উইথ অ্যাসেসারি ডাক্টস। আমরা সবগুলো নিয়ে আলোচনা করবো, অ্যাসেসারি ডাক্টস নিয়ে এখনো আলোচনা করিনি। আমরা গ্ল্যান্ডস পাবো, আমরা এক্সটার্নাল জেনিটালিয়া পাবো, কি কি গ্ল্যান্ডস পাবো সব আলোচনা করবো। প্রথমে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে টেস্টিস, টেস্টিস কোথায় থাকে? ইট ইজ সিচুয়েটেড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি উইথ ইন আ পাউচ, যে পাউচটাকে কি বলা হয়? স্ক্রোটাম। কেন এই পাউচটার মধ্যে রয়েছে, কেন স্ক্রোটামের মধ্যে রয়েছে? বিকজ ইট মেনটেন লো টেম্পারেচার অফ টেস্টিস। কতটা লো? আমাদের যে নর্মাল যে ইন্টারনাল বডি টেম্পারেচার তার থেকে, মানে তার যে টেম্পারেচার সেখান থেকে 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম টেম্পারেচার। কেন এটা দরকার? বিকজ ইট ইজ নেসেসারি ফর স্পারমাটোজেনেসিস, স্পার্ম তৈরি হওয়ার জন্য দরকার। আর আমরা কি শিখলাম? টেস্টিস কেমন? ওভাল ইন শেপ, ওভাল, টেস্টিসের শেপটা হচ্ছে ওভাল। লম্বায় কতটা, লেন্থে কতটা? অ্যাবাউট 4-5 সেন্টিমিটার। চওড়ায় কতটা, উইডথে কতটা? অ্যাবাউট 2-3 সেন্টিমিটার। আর এই টেস্টিস গুলো আমরা কি দেখবো? ইট ইজ কভার্ড বাই ডেন্স কভারিং। এবার আমরা যদি টেস্টিস কে নিয়ে আলোচনা করি, যদি কোন একটা টেস্টিস কে আমরা দেখি, আমরা কি দেখবো? এর মধ্যে আমরা মোটামুটি 250 কম্পার্টমেন্টস দেখতে পাবো। ছবির মধ্যে তো 250 আঁকা সম্ভব না, আমি কয়েকটা কিছু বোঝানোর জন্য। এই যে কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্ট গুলোকে কি বলে? টেস্টিকুলার লোবিউল। তার মানে আমরা এখানে মোটামুটি 250 টেস্টিকুলার লোবিউলস দেখতে পাচ্ছি। আর এক একটা টেস্টিকুলার লোবিউলের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? হাইলি কয়েলড টিউবিউলস আছে, কখানা? 1-3খানা। এই যে হাইলি কয়েলড টিউবিউলস যেগুলো রয়েছে এগুলোকে কি বলে? সেমিনিফেরাস টিউবিউলস। এই সেমিনিফেরাস টিউবিউলস এর কাজ কি? এর মধ্যে স্পার্ম তৈরি হয়।
এবার যদি আরেকটু ডিটেইলসে আমরা যখন শিখলাম আমরা কি শিখলাম, এই এক একটা সেমিনিফেরাস টিউবুল আমরা যদি দেখি তার যে ভেতরটা এটা কি দিয়ে লাইন করা রয়েছে, এই ভেতরে আমরা দু ধরনের সেল দেখতে পাবো। সেমিনিফেরাস টিউবুল ইজ লাইনড অন ইটস ইনসাইড বাই টু টাইপস অফ সেলস, সেটা কি কি? একটা টাইপ হচ্ছে মেল জার্ম সেলস যেগুলোকে বলে স্পার্মাটোগোনিয়া, আর একটা টাইপ অফ সেল কি সার্টোলি সেলস। এই যে মেল জার্ম সেলস যেগুলো এরা কি করে, দে আন্ডারগো সেল ডিভিশন টু প্রোডিউস স্পার্ম, তারা সেল ডিভিশন হয় এবং স্পার্ম তৈরি করে, ঠিক আছে। আর সার্টোলি সেলস কি করছে, তারা এই জার্ম সেলস গুলোকে কি করছে, নিউট্রিশন প্রোভাইড করছে, দে প্রোভাইড নিউট্রিশন টু দ্য জার্ম সেলস। আর আমরা কি শিখেছি, দ্য রিজিয়ন আউটসাইড দ্য সেমিনিফেরাস টিউবুল, সেমিনিফেরাস টিউবুলের বাইরের দিকের যে রিজিয়ন এটাকে কি বলে, ইন্টারস্টিশিয়াল স্পেস, তাই তো। দ্য রিজিয়ন আউটসাইড দ্য সেমিনিফেরাস টিউবুল ইজ কল্ড ইন্টারস্টিশিয়াল স্পেস। আর ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে কি থাকে, ব্লাড ভেসেল থাকে এবং ইন্টারস্টিশিয়াল সেলস থাকে যেগুলোকে বলে লেডিক সেলস, ঠিক আছে। এই লেডিক সেলস কি করে, এই লেডিক সেলস টেস্টিকুলার হরমোন তৈরি করে এবং সিক্রেট করে, দে সিনথেসাইজ এন্ড সিক্রেট টেস্টিকুলার হরমোনস। এই টেস্টিকুলার হরমোনস গুলোকে কি বলা হয়, অ্যান্ড্রোজেন বলা হয়। তাহলে মোটামুটি এই অবধি কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল এতক্ষণে। তাহলে এতক্ষণে আমাদের টেস্টিস নিয়ে একটা মোটামুটি ধারণা আমাদের কাছে এসে গেছে। শুরুতে আমরা কি বলেছিলাম, মেল রিপ্রোডাকটিভ সিস্টেমের মধ্যে আমরা কি কি পাই, মেল রিপ্রোডাকটিভ সিস্টেম ইনক্লুডস আ পেয়ার অফ টেস্টিস অ্যালং উইথ অ্যাসেসারি ডাক্টস, তার সঙ্গে কি রয়েছে, কিছু গ্ল্যান্ডস রয়েছে এবং এক্সটার্নাল জেনিটালিয়া রয়েছে, অর্থাৎ পেনিস রয়েছে। এক্সটার্নাল জেনিটালিয়া কি, পেনিস, তাই তো। যার মধ্যে টেস্টিস নিয়ে আলোচনা করে নিয়েছি, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তার সঙ্গে কি কি অ্যাসেসারি ডাক্টস থাকে, ঠিক আছে। তাহলে এটা আমি বুঝছি বোর্ডটা, প্রথমে আমি ডাক্সের নামগুলো বলছি। একটু নামগুলো শুনে মনে হবে বাবা একটু কত শক্ত, কিন্তু আমি যখন ছবিটা এঁকে বোঝাবো জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। মেল অ্যাসেস মেল সেক্স অ্যাসেসারি ডাক্স কি কি আছে, ইট ইনক্লুডস রিটি টেস্টিস, ভাসা এফারেন্সিয়া, এপিডিডিমিস এবং ভাস ডেফারেন্স। তাহলে কি বললাম, মেল সেক্স অ্যাসেসারি ডাক্স ইনক্লুডস মেল সেক্স অ্যাসেসারি ডাক্স ইনক্লুড, আমি বড় বড় করে লিখছি যাতে তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয়। কি কি বললাম, প্রথমটা বললাম রিটি টেস্টিস, এক নম্বর হচ্ছে রিটি টেস্টিস, ঠিক আছে। দু নম্বর হচ্ছে ভাসা এফারেন্সিয়া, রিটি টেস্টিস, দু নম্বর হচ্ছে ভাসা এফারেন্সিয়া, তিন নম্বর হচ্ছে এপিডিডিমিস, আর চার নম্বর আমি কি বললাম, চার নম্বর হচ্ছে ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স। নামগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি ছবিটা যখন আঁকবো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আমি কি বললাম, মেল সেক্স অ্যাসেসারি ডাক্টস ইনক্লুড রেটি টেস্টিস, ভাসা এফারেন্সিয়া, এপিডিডিমিস এবং ভাস ডিফারেন্স, এবং কোনটা কি এবার আমরা একটু শিখে নিই। এটা আমি মুছছি তাহলে, আমি একটা ছবি আঁকছি, কি ছবি আঁকছি, একটা টেস্টিসের আমি একটা ছবি আঁকছি, এটা ধর একটা টেস্টিস, ঠিক আছে। এবার এখানে আমরা কি জানি, অনেকগুলো কম্পার্টমেন্টস থাকে, কতগুলো, অ্যাবাউট 250 কম্পার্টমেন্টস থাকে। এই কম্পার্টমেন্টগুলোকে কি বলা হয়, এক একটা কম্পার্টমেন্টকে টেস্টিকুলার লোবিউল, এটা একটা টেস্টিকুলার লোবিউল, এটা একটা টেস্টিকুলার লোবিউল, এটা একটা টেস্টিকুলার লোবিউল, এটা একটা, মানে এরকম কতগুলো থাকে, মোটামুটি 250 মতো থাকে টেস্টিকুলার লোবিউল। এবার এই যে টেস্টিকুলার লোবিউলগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি করে, এই লোবিউল হয়েছে কি করে, তার মানে এদেরকে নিশ্চয়ই সেপারেট করা হয়েছে কোনো পাঁচিল দিয়ে, সেই জন্য এই আলাদা আলাদা কম্পার্টমেন্ট পাওয়া গেছে। এই যে পাঁচিলগুলো, এই যেগুলো সেপারেট করেছে, এগুলোকে বলা হয় সেপটাম, এক একটা হচ্ছে এক একটা সেপটাম, প্লিউরালে বলা হয় সেপটাম। তাহলে এই সেপটামগুলোকে কি বলা হয়, টেস্টিকুলার সেপটাম, এটা একটা টেস্টিকুলার সেপটাম, এটা একটা টেস্টিকুলার সেপটাম, এটা একটা টেস্টিকুলার সেপটাম, এটা একটা টেস্টিকুলার সেপটাম, বোঝাতে পারছি। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা অনেকগুলো টেস্টিকুলার সেপটা দেখতে পাচ্ছি, টেস্টিকুলার সেপটা, সেপটা হচ্ছে প্লুরাল, সিঙ্গুলারে বলা হয় সেপটাম, সেপটাম, সেপটাম হচ্ছে সিঙ্গুলার, প্লুরালে হচ্ছে সেপটা,
এই অবধি আমরা বুঝলাম। আচ্ছা আমি এখনো ডাক্সে আসিনি, এই বেসিক জিনিসটা আমরা বুঝিনি, তারপর আমরা ডাক্সে আসবো। এবার এই যে টেস্টিস যেটা আমরা দেখছি, এই টেস্টিসটা একটা টাফ ফাইব্রাস টিস্যু দিয়ে এটা কভার করা রয়েছে। এখানে কি রয়েছে, একটা টাফ ফাইব্রাস টিস্যু, ঠিক আছে। এই যে টাফ ফাইব্রাস টিস্যু যেটা রয়েছে এটাকে বলা হয় টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া, ঠিক আছে। অ্যালবুজিনিয়া মানে আমরা ভুল লিখলাম, ALB আর এক শব্দ অ্যালবুজিনিয়া, অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া। এই টিউনিকা অ্যালবুজিনিয়াটা কি, এটা হচ্ছে একটা টাফ ফাইব্রাস টিস্যু, টাফ ফাইব্রাস টিস্যু। এই যে টিউনিকা অ্যালবুজিনিয়া যেটা রয়েছে এটাই দেখবো যে এরকম করে ভেতর দিকে ঢুকে গেছে, এরকম করে ভেতর দিকে ঢুকে গিয়ে এই টেস্টিকুলার সেপটা তৈরি করেছে, বোঝাতে পারছি। তার মানে এই যে টাফ ফাইব্রাস টিস্যু যেটা দেখতে পাচ্ছি, যেটাকে টিউনিকা অ্যালবুজিনিয়া বলছি, এগুলোই ভেতর দিকে ঢুকে গিয়ে কি তৈরি করেছে, টেস্টিকুলার সেপটা তৈরি করেছে। এই বুঝতে পারলাম। আচ্ছা এবার দেখো, এই যে টেস্টিস যেটা রয়েছে এটা একটা পাউচের মধ্যে এনক্লোজ রয়েছে, ইট ইজ এনক্লোজড ইন আ পাউচ, যে পাউচটাকে কি বলে, টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা ভ্যাজাইনালিস। এটা একটা পাউচের মধ্যে মানে ডবল লেয়ার্ড একটা পাউচের মধ্যে এরকম এনক্লোজ রয়েছে, ঠিক আছে। এই পাউচটাকে কি বলা হয়, টিউনিকা ভ্যাজাইনালিস, ঠিক আছে। এটা কি, এটা একটা পাউচ, ঠিক আছে। এই যে পাউচটা, এই পাউচটা আমরা একটা ভেতর দিকের মেমব্রেন দেখতে পাচ্ছি, একটা বাইরের দিকের মেমব্রেন দেখতে পাচ্ছি। ভেতর দিকের যে মেমব্রেন যেটা রয়েছে সেটা কার সঙ্গে লেগে রয়েছে, টিউনিকা অ্যালবুজিনিয়ার সাথে লেগে রয়েছে। এটা তো টিউনিকা অ্যালবুজিনিয়া, একটা অন্য রং দিয়ে করি, এটা তো টিউনিকা অ্যালবুজিনিয়া, তাই তো, এই জায়গাটা টিউনিকা অ্যালবুজিনিয়া। তাহলে এই টিউনিকা ভ্যাজাইনালিসের যে ভেতর দিকের মেমব্রেন সেটা কার সঙ্গে লেগে রয়েছে, টিউনিকা অ্যালবুজিনিয়ার সাথে লেগে রয়েছে, ঠিক আছে। এই ভেতর দিকের যে মেমব্রেনটা, এই ভেতর দিকের যে ইনার লেয়ার যেটা, এটাকে বলা হয় ভিসারাল ল্যামিনা। এই ভেতরের লেয়ারটাকে কি বলা হয়, টিউনিকা ভ্যাজাইনালিসের এই ভেতরের লেয়ারটাকে আমি কি বললাম, কি বলা হয় তোমার ভিসারাল ল্যামিনা, ভিসারাল ল্যামিনা। আর বাইরের দিকের যে লেয়ারটা, এই বাইরের দিকের লেয়ারটা কার সঙ্গে লেগে রয়েছে, স্ক্রোটামের সঙ্গে লেগে রয়েছে, যে থলিটার মধ্যে টেস্টিসটা থাকে সেই থলিটার সঙ্গে লেগে রয়েছে। এই বাইরের দিকের যে ল্যামিনাটা এটাকে বলা হয় প্যারাইটাল ল্যামিনা, এই বাইরেরটাকে কি বলা হয়, প্যারাইটাল ল্যামিনা, প্যারাইটাল ল্যামিনা। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম এই টিউনিকা ভ্যাজাইনালিসটা কি, এটা হচ্ছে একটা পাউচের মতো একটা জিনিস যার মধ্যে টেস্টিসটা রয়েছে এবং এর দুখানা মেমব্রেন রয়েছে। ভেতর দিকের মেমব্রেনটাকে বলা হয় ভিসারাল ল্যামিনা আর বাইরের দিকের মেমব্রেনটাকে বলা হয় প্যারাইটাল ল্যামিনা। এবং এই দুটো ল্যামিনার মাঝখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ক্যাভিটি আছে, তাই তো, দুটো লেয়ারের মাঝখানে, দুটো ল্যামিনার মাঝখানে আমরা একটা ক্যাভিটি দেখতে পাচ্ছি। এবার এর বাইরে রয়েছে হচ্ছে স্ক্রোটাম, থলেটা। তাহলে এই ছবিটাকে আমরা যদি ভালো করে দেখি, আমরা প্রথম কি দেখছি, টেস্টিসটা কি রয়েছে, টেস্টিসটা একটা টাফ ফাইব্রাস টিস্যু দ্বারা কভার্ড রয়েছে। এই টাফ ফাইব্রাস টিস্যুটাকে কি বলা হয়, এই যে টাফ ফাইব্রাস টিস্যু এটা বলে টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া, ঠিক আছে। এই যেটা আমি লাল দিয়ে করলাম, এই টিউনিকা অ্যালবুজিনিয়ার কিছু অংশ টেস্টিসের ভেতর দিকে চলে এসেছে। মানে আমি টেস্টিসটা কেমন বলতাম, ধরো একটা আলু, আলুকে আমি মাঝখান দিয়ে কেটে দিলাম, একটা আলু নিয়ে মাঝখান দিয়ে কেটে দিলাম, এবার আমি ভেতরটা দেখছি কি আছে, সেরকম আমি টেস্টিসটাকে কেটে দিয়েছি, কেটে তার ভেতরে দেখছি কি আছে। এবার এই যে টিউনিকা অ্যালবুজিনিয়া এগুলো ভেতর দিকে ঢুকে এসছে, ঢুকে এসে পার্টিশনস তৈরি করেছে, দেওয়াল তৈরি করেছে, দিয়ে দিয়ে আলাদা আলাদা কম্পার্টমেন্ট তৈরি করেছে। এই যে পার্টিশনস গুলো, এগুলোকে কি বলে, টেস্টিকুলার সেপটা। এক একটা হচ্ছে টেস্টিকুলার সেপটাম, এটা একটা টেস্টিকুলার সেপটাম, এটা একটা টেস্টিকুলার সেপটাম, এটা একটা টেস্টিকুলার সেপটাম, তাই তো। তাহলে এরকম অনেকগুলো টেস্টিকুলার সেপটা দেখতে পাচ্ছি। এই টেস্টিকুলার সেপটা গুলোর কারণে কি হয়েছে, বিভিন্ন কম্পার্টমেন্টস তৈরি হয়েছে। এই কম্পার্টমেন্টস গুলোকে কি বলা হয়, টেস্টিকুলার লোবিউল, কম্পার্টমেন্ট গুলোকে কি বলা হয়, টেস্টিকুলার লোবিউল। কতগুলো টেস্টিকুলার লোবিউল থাকে, মোটামুটি 250টা মতো, অ্যাবাউট 250, অ্যাবাউট 250 টেস্টিকুলার লোবিউলস আর দেয়ার, ঠিক আছে।
এই অবধি আমরা বুঝে গেলাম। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে ডাক্টস গুলো কি কি আছে, মেল সেক্স অ্যাসেসারি ডাক্টস, যেগুলো আমরা কি কি বললাম, রেটি টেস্টিস, ভাসা অ্যাপারেন্সিয়া, এপিডিডিমিস এবং ভাস ডিফারেন্স, এই চারটে যে মেল সেক্স অ্যাসেসারি ডাক্টস আছে এগুলো আমরা শিখে নেব। দেখো এই যে টেস্টিকুলার লোবিউলস যেগুলো রয়েছে এর মধ্যে কি আছে আমরা জানি, কিছু টিউবিউলস আছে এক থেকে তিনখানা, সেগুলোর নাম কি বলেছিলাম, সেমিনিফেরাস টিউবিউল, তাই তো, মানে জিনিসটা কেমন হয় এরকম টাইপের একটা কয়েল রকম টিউবিউল, তাই তো, এগুলোকে কি বলা হয় সেমিনিফেরাস টিউবিউল, বোঝা যাচ্ছে ছবিটার মধ্যে সেমিনিফেরাস টিউবিউল। এবার এই সেমিনিফেরাস টিউবিউল গুলো এসে দেখবো একটা জায়গায় মিশেছে যেখানে একটা টিউবিউলার নেটওয়ার্ক রয়েছে, এরকম একটা টিউবিউলার নেটওয়ার্ক রয়েছে, ঠিক আছে, এরকম এই টিউবিউলার নেটওয়ার্কের মধ্যে আমরা দেখবো এই সেমিনিফেরাস টিউবিউল গুলো এসে কানেক্ট হয়ে গেছে, বোঝাতে পারছি। এই যে টিউবিউলার নেটওয়ার্ক যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় রেটি টেস্টিস, এটা কি, এটা হচ্ছে রেটি টেস্টিস, রেটি টেস্টিস। তাহলে এই সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে কি হয়, স্পার্ম তৈরি হয়, তাহলে এই সেমিনিফেরাস টিউবিউলে স্পার্ম তৈরি হচ্ছে, এই সেমিনিফেরাস টিউবিউলে স্পার্ম তৈরি হচ্ছে, এই সেমিনিফেরাস টিউবিউলে স্পার্ম তৈরি হচ্ছে, এই যে সেমিনিফেরাস টিউবিউলস গুলোর মধ্যে যে স্পার্ম তৈরি হচ্ছে সেই স্পার্ম গুলো এই রেটি টেস্টিস এসে পৌঁছাবে এবং সেখানে সেটা মিক্স হবে। রেটি টেস্টিস এর মধ্যে এই প্রত্যেকটা সেমিনিফেরাস টিউবিউল যে স্পার্ম তৈরি করছে সেগুলো একসাথে মিশে যাবে, বোঝাতে পারলাম। তাহলে এই ছবিটাকে আমি একটু ছোট করে আঁকি, তাহলে আমি বাকি যে ডান্স গুলো রয়েছে সেগুলো আমার আঁকতে সুবিধা হবে। তো এই অবধি কি আমাদের কাছে একটা কনসেপ্ট ক্লিয়ার হলো, সেমিনিফেরাস টিউবিউলস গুলোর মধ্যে স্পার্ম তৈরি হয়, যে স্পার্ম গুলো আলটিমেটলি কোথায় এসে পৌঁছায়, এই রেটি টেস্টিস এসে পৌঁছায়, রেটি টেস্টিস থেকে একটা টিউবিউলার নেটওয়ার্ক, আর প্রত্যেকটা সেমিনিফেরাস টিউবিউলস থেকে যখন স্পার্ম গুলো এই রেটি টেস্টিস এ আসছে সেখানে সে স্পার্ম গুলো মিক্স আপ হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে মিশে যাচ্ছে স্পার্ম গুলো। তাহলে আমি এটা মুছি, আমি একটু ছোট করে আঁকলে জিনিসটা ধরবে ভেতরে। আমি একটা টেস্টিস আঁকলাম, ঠিক আছে, এগুলো কি সেমিনিফেরাস টিউবিউল আঁকলাম যার মধ্যে স্পার্ম তৈরি হচ্ছে। এবার এই সেমিনিফেরাস টিউবিউল গুলো এসে কার সঙ্গে মিশলো, একটা নেটওয়ার্ক, একটা টিউব, মানে টিউবিউলার নেটওয়ার্ক, যেটাকে কি বলা হচ্ছে রেটি টেস্টিস। এই যে টিউবুলার নেটওয়ার্ক যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে রেটি টেস্টিস। এই রেটি টেস্টিসে কি হবে, এই সেমিনিফেরাস টিউবুলস এর মধ্যে যে স্পার্ম গুলো তৈরি হচ্ছে সেগুলো এসে এই রেটি টেস্টিস এর মধ্যে এসে মিক্স হয়ে যাবে। এবার এই রেটি টেস্টিস এর পরে দেখব এখান থেকে এবার এই কিছু টিউবুলার স্ট্রাকচার টেস্টিস এর বাইরে বেরিয়ে আসলো এরকম, ঠিক আছে। এই যে টিউবুলার স্ট্রাকচার যেটা টেস্টিস এর বাইরে বেরিয়ে চলে আসলো এটাকে বলা হয় ভাসা এফারেন্সিয়া, এটা কি বেরিয়ে আসলো, তাহলে ভাসা এফারেন্সিয়া। তাহলে রেটি টেস্টিস ছিল টেস্টিস এর মধ্যে, এবার যখন তার ভেতর থেকে আমরা দেখলাম সেই রেটি টেস্টিস গুলো থেকে এরকম টিউবুলার স্ট্রাকচার বেরিয়ে আসলো এটাকে বলা হচ্ছে ভাসা এফারেন্সিয়া। আমি তাহলে লিখে দিচ্ছি, এটা হচ্ছে ভাসা, ভাসা এফারেন্সিয়া, এফারেন্সিয়া। এটা কি ছিল, এটা হচ্ছে রেটি টেস্টিস, রেটি টেস্টিস। আর এগুলো তো সেমিনিফেরাস টিউবুলস তোমরা জানোই। আচ্ছা এবার এই ভাসা এফারেন্সিয়ার পরে আমরা দেখব কি, এরকম একটা টিউবুলার স্ট্রাকচার, বোঝা যাচ্ছে ছবিটার মধ্যে, এরকম একটা টিউবুলার স্ট্রাকচার, এটা হচ্ছে তার উপর দিক, এটা মাঝের দিক, এটা নিচের দিক, এটা হচ্ছে হেড, এটা বডি, এটা টেল, ঠিক আছে। এই যে টিউবুলার স্ট্রাকচারটা তৈরি হলো এটাকে বলা হয় এপিডিডিমিস, এটা কিন্তু হাইলি কয়েল, এটা হাইলি কয়েল একটা স্ট্রাকচার, ঠিক আছে। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় এপিডিডিমিস, কোথায় লিখবো, এখানে লিখছি এপিডিডিমিস, ঠিক আছে। এবার এই যে এপিডিডিমিস যেটা হলো, এপিডিডিমিস যেখানে শেষ হবে সেখান থেকে কি দেখবো, এখান থেকে দেখবো একটা লম্বা একটা মাস্কুলার টিউবুলার স্ট্রাকচার উঠে গেছে, এরকম একটা লম্বা মাস্কুলার টিউবুলার স্ট্রাকচার অ্যাবডোমিনে পৌঁছে গেছে, ঠিক আছে। এটাকে বলা হয় ভাস ডিফারেন্স, এটাকে কি বলা হয়, ভাস ডিফারেন্স। এই অবধি বুঝলাম, ছবিটা কি বোঝা যাচ্ছে, এগুলো ছিল, এগুলো হচ্ছে সেমিনিফেরাস টিউবুলস যার মধ্যে স্পার্ম তৈরি হয়,
সেই স্পার্মগুলো আলটিমেটলি কোথায় পৌঁছাবে? রিটি টেস্টিসে পৌঁছাবে। এই রিটি টেস্টিস থেকে একটা টিউবিউলার নেটওয়ার্ক যেটা টেস্টিসের মধ্যেই রয়েছে, এর মধ্যে এসে স্পার্মগুলো কি হবে? মিক্স হবে, ঠিক আছে? এবার এখান থেকে স্পার্মটা কোথায় আসবে? ভাসা এফারেন্সিয়ায় আসবে। ভাসা এফারেন্সিয়া মানে টেস্টিস থেকে এবার টিউবুলার স্ট্রাকচার বেরিয়ে এসেছে বাইরের দিকে, যেটাকে বলা হচ্ছে ভাসা এফারেন্সিয়া, ঠিক আছে? এই ভাসা এফারেন্সিয়া কি হবে? স্পার্মটা প্রবেশ করবে, এবার স্পার্মগুলো প্রবেশ করবে রাদার মিলসে। এবার এই ভাসা এফারেন্সিয়ায় কি হবে জানো তো? এই স্পার্মের মধ্যে যে ফ্লুইড পার্ট যেটা রয়েছে তার মেজরিটি অফ দ্য ফ্লুইড পার্ট রিঅ্যাবজর্ব হয়ে যাবে, মানে 95% অফ দ্য ফ্লুইড পার্ট রিঅ্যাবজর্ব হয়ে যাবে, যার জন্য ভাসা এফারেন্সিয়া স্পার্মটা কি হয়ে যাবে? কনসেন্ট্রেটেড হয়ে যাবে। বোঝাতে পারলাম? এবার ভাসা এফারেন্সিয়ায় যে স্পার্মটা কনসেন্ট্রেটেড হলো, সেই কনসেন্ট্রেটেড স্পার্ম এবার কোথায় ঢুকবে? এই যে একটা হাইলি কয়েলড একটা টিউবুলার স্ট্রাকচার দেখছি, এটার মধ্যে ঢুকবে, যেটাকে বলা হচ্ছে এপিডিডিমিস, ঠিক আছে? এই এপিডিডিমিস এর আমরা দেখবো তিনখানা রিজিয়ন রয়েছে। একটা শুরুর দিকের রিজিয়ন যেটাকে বলা হয় হেড রিজিয়ন, এই যে এপিডিডিমিস এর শুরুর দিকের রিজিয়নটা, এটাকে বলা হেড রিজিয়ন, হেড, ঠিক আছে? তারপরে যে মাঝের যে রিজিয়নটা, এটাকে বলা হয় বডি, এটাকে বলা হয় বডি। আর একদম শেষের যে রিজিয়ন, এটাকে বলা হয় টেল রিজিয়ন, টেল। তাহলে এপিডিডিমিস এর আমরা তিনখানা রিজিয়ন কি কি দেখলাম? উপর দিকে হচ্ছে হেড রিজিয়ন, তারপরে বডি, তারপর হচ্ছে টেল রিজিয়ন। এই অবধি বুঝলাম। এই হেড রিজিয়নটাকে বলা হয় ক্যাপুট, এই হেড রিজিয়নটাকে বলা হয় ক্যাপুট। তারপরে এই যে বডি, এই বডিটাকে বলা হয় কর্পাস। তারপরে কি? তারপরে হচ্ছে টেল রিজিয়ন, এই টেল রিজিয়নটাকে বলা হয় কর্ডা। তাহলে এপিডিডিমিসের আমরা কটা রিজিয়ন দেখলাম? তিনটা রিজিয়ন দেখলাম, কি কি? ক্যাপুট, কর্পাস, কর্ডা। ক্যাপুট মানে হেড অফ দ্য এপিডিডিমিস, কর্পাস মানে বডি অফ এপিডিডিমিস, আর কর্ডা মানে টেল অফ এপিডিডিমিস, ঠিক আছে? এবার এই যে হেড রিজিয়নে যখন কনসেন্ট্রেটেড স্পার্মগুলো এসে ঢুকলো, এই হেড রিজিয়নে কি হবে? দে আর ফার্দার কনসেন্ট্রেটেড, এই হেড রিজিয়নে স্পার্মগুলো আরো কনসেন্ট্রেটেড হয়ে যাবে। তারপরে সেটা চলে আসবে বডিতে, বডি অফ এপিডিডিমিসে। আলটিমেটলি কি হবে? এই যখন টেল রিজিয়নে পৌঁছলো, অর্থাৎ কোয়ার্টার রিজিয়নে পৌঁছলো এপিডিডিমিসে, সেখানে স্পার্মগুলো স্টোর থাকবে, স্টোর থাকবে। এবার যখন ইজাকুলেশন হবে, ইজাকুলেশন মানে তো আমরা জানি যখন স্পার্মগুলো বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, কেউ সেক্সুয়ালি স্টিমুলেটেড হয়ে গেল, সেক্সুয়ালি এক্সাইটেড হয়ে গেল, আলটিমেটলি কি হবে? স্পার্মগুলো ইজাকুলেট হয়ে যাবে, বেরিয়ে যাবে। এই ইজাকুলেশনের সময় এই টেল রিজিয়নে যে স্পার্মগুলো স্টোর ছিল, সেগুলো সোজা এই ভাস ডিফারেন্স হয়ে আগে এগিয়ে আসবে। এবার ভাস ডিফারেন্স আমরা দেখবো কি এক জায়গায় মিশেছে, মানে ভাস, এটা তো একদিকে রাখলাম, একদিকে আমি টেস্টিস রাখলাম, এরকম আরেকদিকে টেস্টিস রয়েছে, সেখানেও ভাস ডিফারেন্স রয়েছে। এই দু জায়গার স্পার্ম এরকম করে এসে আলটিমেটলি আমরা কি দেখবো? যে ফাইনাল, এর মাঝখানে আরো অনেক কিছু প্রসেস আছে, সেগুলো আমরা পরে আসবো, আলটিমেটলি সেটা ইউরেথ্রা দিয়ে বেরিয়ে যাবে। ইউরেথ্রা মানে যেখান দিয়ে আমাদের ইউরিনেশন হয়। এই ইউরিনেশন হওয়ার পথ আর এই স্পার্ম বেরোনোর পথ দুটো কিন্তু একই, যেখান দিয়ে ইউরিনেট হয় পুরুষদের, সেখান দিয়ে পুরুষদের স্পার্ম বেরোয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই অবধি আমরা বুঝলাম। এই ভাসা এফারেন্সিয়ার পরে এই টিউবুলার স্ট্রাকচারটা কি তৈরি করে দিল? ভাস ডিফারেন্স তৈরি করে দিল, ভাস ডিফারেন্স। আর এই ভাস ডিফারেন্সটা কি? এটা হচ্ছে লং মাস্কিউলার টিউবুলার স্ট্রাকচার, এটা লং, লম্বা, মাস্কিউলার, মাস্কিউলার, মাস্কিউলার টিউবুলার স্ট্রাকচার। তাহলে এই অবধি আশা করি আমাদের কাছে পরিষ্কার হলো, তাই তো? তাহলে এই ছবিটা আমরা একটু মুছি, মুছে গেলে প্রত্যেকটা কাজ আমরা জানি। রেটি টেস্টিস, রেটি টেস্টিস এর কাজ কি বলেছে? রেটি টেস্টিস কি করে? রেটি টেস্টিস স্পার্মকে মিক্স করে। এই যে সেমিনিফেরাস টিউবুলস এর মধ্যে যে স্পার্ম তৈরি হয়েছিল, সেগুলো আলটিমেটলি রেটি টেস্টিস এ পৌঁছালো, এবং রেটি টেস্টিস এই প্রত্যেকটা সেমিনিফেরাস টিউবুল যে স্পার্ম তৈরি করেছিল সেগুলোকে মিক্স করলো। এবার রেটি টেস্টিস এর পরে কি দেখলাম? ভাসা এফারেন্সিয়া যেটা টেস্টিস থেকে বেরিয়ে গেছে। এই যে ভাসা এফারেন্সিয়া নামক যে টিউবুলার স্ট্রাকচার, এখানে কি হবে? স্পার্ম, স্পার্ম গুলো যে যাচ্ছে তার মধ্যে যে ফ্লুইড পার্ট রয়েছে তার 95% অফ ফ্লুইড পার্ট রিঅ্যাবজর্ব করে নেবে। আর যেহেতু রিঅ্যাবজর্ব করে নেবে, তাহলে স্পার্মটা কি হয়ে গেল? কনসেন্ট্রেটেড হয়ে গেল। তাহলে এই ভাসা এফারেন্সিয়ার মধ্যে স্পার্মটা কনসেন্ট্রেটেড হয়ে যাবে। এবার ভাসা এফারেন্সিয়ার পরে এই কনসেন্ট্রেটেড স্পার্ম কোথায় ঢুকবে? এটার মধ্যে ঢুকবে। এটাকে কি বলা হয়? এপিডিডিমিস। হাইলি কোয়েলড একটা স্ট্রাকচার এপিডিডিমিস, তাই তো?
হাইলি কয়েলড স্ট্রাকচার, হাইলি কয়েলড টিউবুলার স্ট্রাকচার। এবারে এপিডিডিমিসের মধ্যে যখন ঢুকবে, এই এপিডিডিমিসের আমরা কি দেখেছি, তিনখানা রিজিয়ন, একটা হেড রিজিয়ন, একটা বডি, একটা টেল। হেড রিজিয়নকে বলা হয় ক্যাপিউ, বডিকে বলা হয় কর্পাস, আর টেলকে বলা হয় কর্ডা। এই হেড রিজিয়নে আসার পরে কি হবে, স্পঙ্গুল যখন হেড রিজিয়নে ঢুকলো সেগুলো ফার্দার আরো কনসেন্ট্রেটেড হয়ে যাবে, ঠিক আছে। তারপর সেই কনসেন্ট্রেটেড স্পর্ম বডিতে আসবে এবং স্টোর থাকবে কোথায়, টেল রিজিয়নে স্টোর থাকবে, ঠিক আছে। এবার এই টেল রিজিয়নে স্পর্ম যখন স্টোর থাকবে, যখন ইজেকুলেশনের দরকার হবে, যখন ইজেকুলেট হবে, তখন এই টেল রিজিয়নে অর্থাৎ কর্ডা থেকে স্পর্মটা সোজা ভাস ডিফারেন্সে এগিয়ে যাবে এবং আলটিমেটলি সেটা ইউরেথ্রা দিয়ে ইজেকুলেট হয়ে যাবে। এই অবধি বুঝলাম? তাহলে আমরা বলতে পারি তো যে সেমিনিফেরাস টিউবিউলস ওপেন ইনটু ভাসা এফারেন্সিয়া, এই কিসের মাধ্যমে ভাসা এফারেন্সিয়া ওপেন হয়েছে, থ্রু রেটি টেস্টিস। সেমিনিফেরাস টিউবিউলস ওপেন ইনটু ভাসা এফারেন্সিয়া থ্রু রেটি টেস্টিস বলতে পারি। তাহলে আমি লিখে দিই, সেমিনিফেরাস টিউবিউলস কোথায় দেখব, আমি সাইডে লিখছি, এগুলো মুছে দিচ্ছি। সেমিনিফেরাস টিউবুলস ওপেন ইনটু ভাসা এফারেন্সিয়া, সেমিনিফেরাস টিউবুলস ওপেন ইনটু ভাসা এফারেন্সিয়া কিসের মাধ্যমে, থ্রু রেটি টেস্টিস। দেখা তো বোঝা গেল কিনা, সেমিনিফেরাস টিউবুলস ওপেন ইনটু ভাসা এফারেন্সিয়া থ্রু রেটি টেস্টিস। সেমিনিফেরাস টিউবুলস গুলো আলটিমেটলি কোথায় ওপেন হয়েছে, এই ভাসা এফারেন্সিয়া ওপেন হয়েছে, কিসের মাধ্যমে ওপেন হয়েছে, এই রেটি টেস্টিস এর মাধ্যমে। অর্থাৎ এই সেমিনিফেরাস টিউবুলস আর এই ভাসা এফারেন্সিয়ার মধ্যে কি হয়েছে, রেটি টেস্টিস হয়েছে। এই ছবিটা দেখে যদি এগুলো পড়ো তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো, এই যে ভাসা এফারেন্সিয়া যেটা আমি লিখেছি, এই যে ভাসা এফারেন্সিয়া এটা কোথা থেকে বেরিয়ে গেছে, এটা টেস্টিস থেকে বেরিয়ে গেছে। ভাসা এফারেন্সিয়া লিভস দ্য টেস্টিস এন্ড ওপেন ইনটু, কোথায় এসে ওপেন হলো, এপিডিডিমিসে। তাই তো, এইটা হচ্ছে ভাসা এফারেন্সিয়া। এই ভাসা এফারেন্সিয়া টেস্টিস থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে আলটিমেটলি কোথায় এসে ওপেন হলো, এপিডিডিমিসে। তাহলে আমি পরের পয়েন্ট লিখতে পারি ভাসা এফারেন্সিয়া নিয়ে, যে ভাসা এফারেন্সিয়া লিভস দ্য টেস্টিস এন্ড ওপেনস ইনটু এপিডিডিমিস। তাহলে এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে বলো, আমি পাশে লিখে দিচ্ছি, মুছছি। কি বললাম, ভাসা এফারেন্সিয়া লিভস দ্য টেস্টিস এন্ড ওপেন ইনটু এপিডিডিমিস। ভাসা এফারেন্সিয়া লিভস দ্য টেস্টিস এন্ড ওপেন ইনটু, টেস্টিস থেকে বেরিয়ে কোথায় ওপেন হচ্ছে, এটার মধ্যে, এটা কি, এটা হচ্ছে এপিডিডিমিস, ওপেন ইনটু এপিডিডিমিস। দেখো তো বোঝা যাচ্ছে কিনা, ভাসা এফারেন্সিয়া লিভস দ্য টেস্টিস এন্ড ওপেন ইনটু এপিডিডিমিস, এইটা হচ্ছে ভাসা এফারেন্সিয়া। এই ভাসা এফারেন্সিয়া টেস্টিস থেকে বেরিয়ে আসলো এবং কোথায় এসে ওপেন হলো, এই এপিডিডিমিস এর মধ্যে এসে ওপেন হয়ে গেল, ঠিক আছে। এবার এই যে এপিডিডিমিস যেটা, এই এপিডিডিমিসটা কোথায় রয়েছে, ইট লাইজ অ্যালং দ্য পোস্টেরিয়র সারফেস অফ ইচ টেস্টিস। প্রত্যেকটা টেস্টিস এর পোস্টেরিয়র সারফেস রয়েছে, পেছন দিকের সারফেস রয়েছে। এই এপিডিডিমিসটা কোথায় রয়েছে, টেস্টিস এর পোস্টেরিয়র সারফেস এর দিকে রয়েছে। এপিডিডিমিস লাইজ অ্যালং দ্য পোস্টেরিয়র সারফেস অফ ইচ টেস্টিস। এপিডিডিমিস লাইজ ইন দ্য posterior surface of each testis. আমি তো এখানে একটা টেস্টিস এঁকেছি, তাই তো, অফ ইচ টেস্টিস। দুটো টেস্টিসের ক্ষেত্রে আমরা তাই দেখব যে এপিডিডিমিসটা কোথায় রয়েছে, টেস্টিসের পেছন দিকের সারফেসে, পোস্টেরিয়ার সারফেসে রয়েছে, ঠিক আছে। এপিডিডিমিস লাইজ অ্যালং দ্য পোস্টেরিয়ার সারফেস অফ ইচ টেস্টিস। আসলে জিনিসটা কেমন বলো তো, কেন এটা পেছন দিক বলছি জানো, এরকম জিনিসটা মানে আমরা যদি আঁকি, ধরো এটা একটা টেস্টিস, এটা একটা টেস্টিস, মানে জিনিসটা এরকম টাইপের আর কি, এদিক দিয়ে এটা উঠে গেল,
খুব একটা ভালো আছে না, এদিক দিয়ে এটা উঠে গেল, এগুলো কি উঠে গেল, এগুলো হচ্ছে ভার্স ডিফারেন্স উঠে গেল। বুঝাতে পারছি, এটা হচ্ছে বাঁ দিক, এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে লেফট টেস্টিস, এটা হচ্ছে রাইট টেস্টিস। তাহলে আমি এখানে কোন দিকের টেস্টিস দেখেছি, আমি ডান দিকের টেস্টিস দেখেছি, এটা বোঝা যাচ্ছে তো? দিস ইজ রাইট টেস্টিস, ক্লিয়ার? আচ্ছা, এবারে এই যে এপিডিডিমিস, যেটা এপিডিডিমিস যেটা এইটা, এটা কি করছে? দ্য এপিডিডিমিস লিডস টু ভাস ডিফারেন্স, এটা হচ্ছে ভাস ডিফারেন্স। তাহলে এই এপিডিডিমিসটা আলটিমেটলি কোথায় গিয়ে মিশছে? ভাস ডিফারেন্সের সাথে মিশছে। দ্য এপিডিডিমিস লিডস টু ভাস ডিফারেন্স, আমি লিখে দিই, এটা মুছছি। দ্য এপিডিডিমিস লিডস টু ভাস ডিফারেন্স। এই এপিডিডিমিসটা আলটিমেটলি এসে কার সামনে এসেছিল? ভাস ডিফারেন্সের সামনে এসেছিল। দ্য এপিডিডিমিস লিডস টু ভাস ডিফারেন্স, এই অবধি আমরা বুঝলাম। আচ্ছা, এবারে এই ভাস ডিফারেন্স যেটা রয়েছে, এটা কোন দিকে উঠে যাবে? এটা অ্যাবডোমিনের দিকে চলে গেল, তাই তো? মানে স্পার্মটা এখান থেকে এবার উপর দিকে উঠবে, অ্যাবডোমিনের দিকে উঠবে, তাই তো? দ্য ভাস ডিফারেন্স অ্যাসেন্ডস টু অ্যাবডোমেন এন্ড লুপস ওভার ইউরিনারি ব্লাডার। এবং আমরা দেখবো এই ভাস ডিফারেন্সটা গিয়ে আলটিমেটলি ইউরিনারি ব্লাডার উপরে একটা লুপ তৈরি করেছে। সেটা আবার কিভাবে লুপ তৈরি করেছে, ছবিটা আঁকলে বুঝতে পারবে। এই অবধি কি আমাদের পরিষ্কার হয়েছে? যদি পরিষ্কার হয় তাহলে আমরা ফার্দার এগোবো। এটা কি? এটা টেস্টিস। টেস্টিস এর মধ্যে এগুলো কি? সেমিনিফেরাস টিউবুলস। এই সেমিনিফেরাস টিউবুলস এর মধ্যে কি তৈরি হয়? স্পার্ম তৈরি হয়। এই স্পার্ম গুলো আলটিমেটলি কোথায় এসে মিশছে? রিটি টেস্টিস এর মধ্যে মিশছে। এই রিটি টেস্টিস টা টেস্টিস এর মধ্যেই রয়েছে, একটা টিউবুলার নেটওয়ার্ক। এবারে রিটি টেস্টিস এর মধ্যে কি হলো? স্পার্ম গুলো মিক্স হলো, মিক্স হয়ে আলটিমেটলি সেটা এইরকম কিছু টিউবুলার স্ট্রাকচার দিয়ে বেরিয়ে আসবে, যেটা কি কি বলা হয়? ভাসা এফারেন্সিয়া। তাহলে ভাসা এফারেন্সিয়াটা কি? টেস্টিস থেকে বেরিয়ে গেছে, তাই তো? এই ভাসা এফারেন্সিয়ার মধ্যে যখন স্পার্ম গুলো ঢুকলো, সেখানে কি হবে? তার 95% মোটামুটি 95% অফ ফ্লুইড পার্ট রিঅ্যাবসর্ব হয়ে যাবে। এবার যেহেতু এতটা ফ্লুইড পার্ট রিঅ্যাবসর্ব হয়ে গেল, তাহলে স্পার্মটা এই ভাসা এফারেন্সিয়া কি হয়ে গেল? কনসেন্ট্রেটেড হয়ে গেল। এবারে কনসেন্ট্রেটেড স্পার্ম কোথায় ঢুকবে? এই এপিডিডিমিসে ঢুকবে। এই এপিডিডিমিসের তিনটে রিজিয়ন, একটা হেড রিজিয়ন, একটা বডি এবং একটা টেল রিজিয়ন। এবারে এই হেড রিজিয়ন যেটা রয়েছে, এখানে কি হবে? স্পার্মটা আরো বেশি কনসেন্ট্রেটেড হয়ে যাবে, ফার্দার কনসেন্ট্রেশন এখানে হবে হেড রিজিয়নে। তারপরে সেই স্পার্মটা কোথায়, স্পার্ম গুলো কোথায় আসবে? স্পার্মটা বলা গুলো মানে অসংখ্য স্পার্ম রয়েছে, স্পার্ম গুলো কোথায় আসবে? বডিতে আসবে, এবং আলটিমেটলি সেটা টেল রিজিয়নে যখন আসবে এপিডিডিমিসের, সেখানে সেটা স্টোর অবস্থায় থাকবে। ইজাকুলেশনের সময় তখন কি হবে? এই এপিডিডিমিসের এই টেল রিজিয়ন থেকে স্পার্ম গুলো কি হয়ে যাবে? এই ভাস ডিফারেন্স হয়ে এগিয়ে যাবে। বুঝাতে পারলাম? এবার আমি কি বললাম, এই যে ভাস ডিফারেন্স যেটা রয়েছে, এটা একটা মানে এটা লম্বা মাস্কুলার টিউবুলার স্ট্রাকচার, এটা তো একদিকে রাখছি, আর একদিকে সেম জিনিসই রয়েছে, তাই তো? এই যে ভাস ডিফারেন্স, এই ভাস ডিফারেন্স যে দুদিক দিয়ে দুখানে ভাস ডিফারেন্স উঠছে, মানে টেস্টিস থেকে বেরিয়ে ওটা আলটিমেটলি কোন দিকে, টেস্টিসের পর থেকে ওটা কোন দিকে এগোচ্ছে? অ্যাবডোমেনের দিকে এগোচ্ছে। এবার অ্যাবডোমেনের মধ্যে কি আমরা কি দেখবো? ইউরিনারি ব্লাডার যেটা রয়েছে, তার উপরে সে একটা লুপ ফর্ম করেছে। কিভাবে লুপ ফর্ম করেছে, এবার সেটা আমি ছবিটা আঁকছি, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ভাস ডিফারেন্স, মনে করে রাখো, মনে রাখো, এটা একদিকে টেস্টিস, ওপাশে আরেকটা টেস্টিস আছে, সেখান থেকেও ভাস ডিফারেন্স উঠেছে আরেকটা, ঠিক আছে? তাহলে আমি এটা নিচ্ছি, স্ক্রিনশট নাম তাহলে নিয়ে নাও। এবার আমি একটা ইউরিনারি ব্লাডারকে পেছন দিক দিয়ে আঁকছি, ঠিক আছে? এটা কি আঁকলাম? ইউরিনারি ব্লাডার, তাই তো? এর মধ্যে ইউরিন স্টোর হয়, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে ইউরেথ্রা, যেখান দিয়ে ইউরিনটা বেরিয়ে যায়, তাই তো? ইউরেথ্রা, এটা কি? ছিদ্রটা, যে ছিদ্র দিয়ে ইউরিনটা আলটিমেটলি আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, এটাকে কি বলা হয়? ইউরেথ্রাল মিটাস বলা হয়, ইউরেথ্রাল মিটাস বা ইউরেথ্রাল ওরিফিসও বলতে পারো,
ঠিক আছে, ওরিফেস মানে ছিদ্র, এই ছিদ্রটা দিয়ে কি হয়ে যায়, ইউরিনটা বাইরে বেরিয়ে যায়, এটাকে এটা হচ্ছে ইউরেথ্রা, এটাকে এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, এগুলো আমরা জানি, ইউরিনারি ব্লাডার, যখন আমরা এক্সক্রিটরি সিস্টেম পড়েছিলাম তখন আমরা এগুলো নিয়ে সব শিখে গেছি, তাই তো? আচ্ছা এগুলো কি, এগুলো দিয়ে আলটিমেটলি কি হচ্ছে, ইউরিন এসে ইউরিনারি ব্লাডার পৌঁছাচ্ছে, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে ইউরেটার, এটা কি, এটা এটা একটা ইউরেটার, এটা আরেকটা ইউরেটার, বোঝাতে পারলাম? এবার এই যে ভাস ডিফারেন্স আসছে নিচ থেকে, এই ভাস ডিফারেন্স কিরকম করে ঢুকবে দেখো, মানে এই ইউরিনারি ব্লাডারের উপরে কিরকম করে লুপ তৈরি করবে, এরকম করে একটা লুপ তৈরি করে নিল, দেখো তো ছবিটায় বোঝা যাচ্ছে কিনা, ইউরেটারকে পেঁচে ইউরিনারি ব্লাডার উপরে একটা লুপ তৈরি করে নিল, বোঝাতে পারছি? এটা কি, এটা হচ্ছে ভাস ডিফারেন্স, এটা হচ্ছে ভাস ডিফারেন্স, যে ইজাকুলেশনের সময় স্পার্মটাকে ক্যারি করে নিয়ে আসবে, এটা কি, এটা হচ্ছে ভাস ডিফারেন্স। আমি ইউরিনারি ব্লাডারটা আমি পেছন দিক থেকে গেছি, তার পেছন দিকে, এবার এই যে ভাস ডিফারেন্স যেটা আসলো, আমরা দেখব যে এই ভাস ডিফারেন্সটা কি হচ্ছে, ইউরিনারি ব্লাডারের উপর একটা লুপ তৈরি করেছে, এই অবধি আমরা বুঝে গেলাম, ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণ অবধি যা যা আমরা মেল সেক্স অ্যাসেসারি ডাক্টস আছে সেগুলো কিন্তু শিখে গেছি, রিটিটেস্টিস কি শিখে গেছি, ভাসা এফারেন্সিয়া কি শিখে গেছি, এপিডিডিমিস কি শিখে গেছি, ভাস ডিফারেন্স কি সেটাও শিখে গেলাম। এবার আমরা দেখব যে কিছু কিছু ডাক্টস, এই কিছু কিছু গ্ল্যান্ডস আছে, এই গ্ল্যান্ডস গুলোর কিছু সিক্রেশন আছে, এবার আমরা সেই গ্ল্যান্ডস গুলো নিয়ে বলবো, ডাক্টস আমরা শিখে গেছি। এবার দেখো এই যে ভাস ডিফারেন্স যে উঠলো, এই ভাস ডিফারেন্সের সঙ্গে আমরা দেখবো যে সেমিনাল ভেসিকেল নামক কি, মানে দুখানা গ্ল্যান্ড আমরা দেখতে পাবো, সেই গ্ল্যান্ড গুলোর ডাক্ট এসে এই ভাস ডিফারেন্সের সঙ্গে মিশে গেছে, মানে জিনিসটা কেমন হয় দেখো, এই একটা আমি সেমিনাল ভেসিকেল আঁকলাম, এই আমি একটা সেমিনাল ভেসিকেল আঁকলাম, এটা হচ্ছে সেমিনাল ভেসিকেলের ডাক্ট, এটা হচ্ছে সেমিনাল ভেসিকেলের ডাক্ট, বোঝা যাচ্ছে? আমি লাল দিয়ে করছি, অন্য রং দিয়ে করছি, এটা বুঝতে সুবিধা হয়। এবার এটা কি আসছে, এটা ভাস ডিফারেন্স আসছে, এই ভাস ডিফারেন্স আর সেমিনাল ভেসিকেলের ডাক্ট একসাথে মিশে গেল, ছবিটা থেকে বোঝা যাচ্ছে? তাহলে এই যে আমরা গ্ল্যান্ডস এর কথা বললাম, এই গ্ল্যান্ডস এর মধ্যে প্রথম গ্ল্যান্ড আমরা কি জানলাম, সেমিনাল ভেসিকেল, কখন রয়েছে, দুখানা রয়েছে, একটা দুটো, দুখানা সেমিনাল ভেসিকেল আমরা পাচ্ছি। এবার এই সেমিনাল ভেসিকেলের ডাক্ট আর ভাস ডিফারেন্স দুটো একসাথে মিশে গেল, এবার এই সেমিনাল ভেসিকেল কি করবে, এক প্রকার অ্যালকালাইন সিক্রেশন ছাড়বে, এক প্রকার অ্যালকালাইন সিক্রেশন ছাড়বে, তাহলে এই ভাস ডিফারেন্স দিয়ে যে স্পার্ম আসছে তার সঙ্গে এই অ্যালকালাইন সিক্রেশনটা মিশে যাবে। কেন অ্যালকালাইন সিক্রেশন ছাড়ছে আমরা পরে জানবো, আর আপাতত জেনে রাখি এই এর যে সিক্রেশন, সেমিনাল ভেসিকেলসের যে সিক্রেশন সেটা স্পার্মের সাথে মিশে গেল। এবার এই যে ভাস ডিফারেন্স আর সেমিনাল ভেসিকেলের ডাক যখন একসাথে মিশে গেল, ঠিক আছে, এই যে ডাকটা তৈরি হলো, এবার যে কমন একটা ডাকটা আমরা পেলাম এটাকে বলা হয় ইজাকুলেটারি ডাক, এটা কি পেলাম আমরা, ইজাকুলেটারি ডাক। তাহলে কখন ইজাকুলেটারি ডাক আমরা দেখতে পাচ্ছি, দুখানা, এটা একটা ইজাকুলেটারি ডাক, ইজাকুলেটারি ডাক, এটা আরেকটা ইজাকুলেটারি ডাক, ইজাকুলেটারি ডাক, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম, দেখো ঠান্ডা মাথায় আছে, দেখো ভাস ডিফারেন্স আসছে, দুদিকে ভাস ডিফারেন্স আসছে, তাই তো? আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এগুলো কি, এগুলো হচ্ছে সেমিনাল ভেসিকেল, আমি লিখে দিই তাহলে মনে থাকবে না, এগুলো হচ্ছে সেমিনাল ভেসিকেল, সেমিনাল ভেসিকেল, এটা কি, এটা গ্ল্যান্ড, কখানা সেমিনাল ভেসিকেল রয়েছে, দুখানা রয়েছে। এবার এই সেমিনাল ভেসিকেলের ডাক্ট আর এই যে ভাস ডিফারেন্স, এটা দুজনে মিশে গিয়ে কি তৈরি করলো, একটা কমন ডাক্ট তৈরি করলো, এই কমন ডাক্টটাকে কি বলে, ইজাকুলেটারি ডাক্ট।
দুদিকেই আমরা দেখতে পাচ্ছি, তাই তো? এদিকেও একটা ইজাকুলেটরি ডাক দেখতে পাচ্ছি, এদিকেও একটা ইজাকুলেটরি ডাক দেখতে পাচ্ছি। তাহলে এই ভাস ডিফারেন্স যে স্পার্ম নিয়ে আসছিল, ভাস ডিফারেন্স যে স্পার্ম নিয়ে আসছিল, তার সঙ্গে সেমিনাল ভেসিকেলের সিক্রেশন একসাথে মিশে গেল। এই সেমিনাল ভেসিকেলের সিক্রেশনটা হচ্ছে অ্যালকালাইন সিক্রেশন। এবার আমরা কি দেখবো, এই যে ইজাকুলেটরি ডাক যে দুখানা, এই ইজাকুলেটরি ডাক দুটো এসে কোথায় খুলে গেল, ইউরেথ্রার মধ্যে খুলে গেল। এটা ইউরিনারি ব্লাডার ছিল, তাই তো? আর ইউরিনারি ব্লাডারের নিচে কি রয়েছে, ইউরেথ্রা রয়েছে, এই ইউরেথ্রার মধ্যে খুলে গেল। এবার এই ইউরেথ্রা দিয়ে কি, ইউরিন নাম ছিল তো, যে ইউরিন ইউরিনারি ব্লাডারে স্টোর রয়েছে সেটা নাম ছিল। আর যখন ইজাকুলেশন করার দরকার পড়বে, তখন এই সেমিনাল ভেসিকেলের সিক্রেশন এবং স্পার্ম একসাথে এই ইউরেথ্রার মধ্যে চলে আসবে। বোঝাতে পারলাম? তাহলে এক প্রকার ডাক্তার আমরা নাম, এক প্রকার গ্ল্যান্ডের নাম জানলাম, সেটা হচ্ছে সেমিনাল ভেসিকেল। কখানা রয়েছে, দুখানা। তাহলে এগুলোকে আমরা কি বলতে পারি, আ পেয়ার অফ সেমিনাল ভেসিকেলস। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এই ইউরেথ্রাকে ঘিরে আমরা দেখবো কি রয়েছে, একটা প্রস্টেট গ্ল্যান্ড রয়েছে। এটা কিন্তু একটাই প্রস্টেট গ্ল্যান্ড, এটা কিন্তু ভেবো না যে দুদিকে আমি দুখানা এঁকেছি। মানে ব্যাপারটা কেমন বলতো, ধরো একটা আপেল, আপেলের মধ্যে, সেই আপেলের মধ্যে তুমি ফুটো করে একটা স্ট্রকে তার ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছো এরকম করে, ঠিক আছে? এই স্ট্রটা হচ্ছে ইউরেথ্রা আর এটা হচ্ছে আপেল। বোঝাতে পারলাম? তার মানে ইউরেথ্রাকে ঘিরে, ইউরেথ্রাকে ঘিরে এখানে কি রয়েছে, প্রস্টেট গ্ল্যান্ড রয়েছে। তাহলে দ্বিতীয় যে গ্ল্যান্ডটার নাম আমরা শিখলাম সেটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। তাহলে এটা কি, এটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড, প্রস্টেট গ্ল্যান্ড। এবার এই প্রস্টেট গ্ল্যান্ডের কাজ কি, প্রস্টেট গ্ল্যান্ড সুইচের মতো কাজ করে। সুইচ মানে যখন ইউরিনেশন হবে তখন ও ইজাকুলেশন হতে দেবে না, আবার যখন ইজাকুলেশন হবে তখন ও ইউরিনেশন হতে দেবে না। মানে ইজাকুলেশন হওয়ার সময় যাতে ইউরিনেশন না হয়, ইউরিনেশন হওয়ার সময় যাতে ইজাকুলেশন না হয়, এই যে সুইচ, সুইচের মতো কাজ অফ অন করবে, এটা কি করবে, এটা প্রস্টেট গ্ল্যান্ড করবে। শুধু তাই না, প্রস্টেট গ্ল্যান্ড, গ্ল্যান্ড মানে তার সিক্রেশন থাকবে, তাহলে প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রেশনও আমরা দেখবো যে এই ইউরেথ্রার মধ্যে এসে ঢুকবে। অর্থাৎ এখান থেকে যে ভাস ডিফারেন্স দিয়ে যে স্পার্ম আসছিল, তার সঙ্গে সেমিনাল ভেসিকেলের ফ্লুইড মিশলো, এবং এবার তার সঙ্গে কি দেখবো, প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রেশন তার সঙ্গে মিশলো। এই যে প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রেশন যেটা, সেটা হচ্ছে মিল্কি হোয়াইট টাইপের সিক্রেশন, প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রেশন, ঠিক আছে? এটা হচ্ছে মিল্কি হোয়াইট, মিল্কি হোয়াইট, ঠিক আছে? প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রেশনটা হচ্ছে মিল্কি হোয়াইট সিক্রেশন। এই প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রেশনটাও কিন্তু অ্যালকালাইন সিক্রেশন। কেন অ্যালকালাইন সিক্রেশন আমরা পরে দেব, একটু পরে আমরা শিখছি। তাহলে কি দেখলাম, সেমিনাল ভেসিকেলস এর সিক্রেশন সেটাও অ্যালকালাইন, প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রেশন সেটাও অ্যালকালাইন। আলটিমেটলি কি হলো, স্পার্মটার সঙ্গে দেখলাম এই সেমিনাল ভেসিকেলের তার সিক্রেশন এবং প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রেশন, এই দুটো একসাথে মিশে গেল। এবার এই সিক্রেশন গুলো কেন অ্যালকালাইন, এই যে যখন পেনিসটা যখন ভাজাইনার মধ্যে প্রবেশ করবে এবং যখন ইনসেমিনেশন হবে, অর্থাৎ যখন সিমেনকে ঢেলে দেওয়া হবে, ঠিক আছে, স্পার্মকে যখন ঢেলে দেওয়া হবে, তখন ভাজাইনার ভেতরটা অ্যাসিডিক পিএইচ যদি ওখানে থাকে, তাহলে কি হবে, স্পার্ম নষ্ট হয়ে যাবে। যাতে সেটাকে নিউট্রাল করা যায়, সেই মানে সেই এনভায়রনমেন্টটা যাতে নিউট্রাল এনভায়রনমেন্ট মিল্ক পায়, সেখানে যাতে অ্যাসিডিক এনভায়রনমেন্ট না থাকে, সেই জন্য এই সেমিনাল ভেসিকেলের সিক্রেশন এবং প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রেশন এগুলো স্পার্মের সঙ্গে যাচ্ছে, যাতে ভাজাইনের ভেতরটা নিউট্রাল একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিতে পারে, যাতে স্পার্মগুলো নষ্ট না হয়। বোঝাতে পারলাম? আচ্ছা, এখানে আমি একটা কথা বললাম যে সিমেন, দেখো সিমেন আর স্পার্ম দুটো কিন্তু একই জিনিস না, সিমেনের মধ্যে স্পার্ম রয়েছে। অ্যাকচুয়ালি কি, এই ভাস ডিফারেন্স কি নিয়ে আসছে, স্পার্ম নিয়ে আসছিল। এবার এই স্পার্মের সাথে আরো কিছু জিনিস মিশছে, মিশে আলটিমেট যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে সিমেন। কারণ এই স্পার্মের সাথে সেমিনাল ভেসিকেলের সিক্রেশন মিশছে, প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রেশন মিশছে, ঠিক আছে? এই সব কিছু নিয়ে তৈরি হচ্ছে সিমেন। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার দেখো, এটা আমরা তাহলে দুখানা গ্ল্যান্ডের আপাতত নাম শিখে গেলাম, কি কি, একটা হচ্ছে সেমিনাল ভেসিকেল, আ পেয়ার অফ সেমিনাল ভেসিকেলস, এবং একখানা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড, তাই তো? এবার এখানে আমরা দেখব এই রকম জায়গায় আরেকটু নিচের দিকে, এখানে আমরা দুটো গ্ল্যান্ড দেখতে পাবো, যেটাকে বলা হয় বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এটা কিন্তু আবার দুখানা গ্ল্যান্ড, এই দুটো গ্ল্যান্ড কি কি, এই দুটো গ্ল্যান্ডকে বলা হয় বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড, বালবো ইউরেথ্রাল
গ্ল্যান্ড। এই বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড যেটা, এর যে সিক্রেশন, এর সিক্রেশনটাও কিন্তু অ্যালকালাইন সিক্রেশন। কেন জানো? কারণ এই বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড এর, দেখো এর যে সিক্রেশন যেটা হয় না, এটা খুব লুব্রিকেটিং একটা সিক্রেশন, মানে যে ফ্লুইডটা বেরোয় সেই ফ্লুইডটাকে বলে কুপার্স ফ্লুইড, সেই ফ্লুইডটাকে বলে কুপার্স ফ্লুইড, কুপার্স ফ্লুইড। এই কুপার্স ফ্লুইড কি? বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড এর সিক্রেশন, যেটা খুব মানে লুব্রিকেটিং, হড়হড়ে টাইপের, এবং যেটা হচ্ছে অ্যালকালাইন ইন নেচার। এর দুটো কাজ, কি কাজ? প্রথম কাজ হচ্ছে ইজাকুলেশন হলে তো স্পার্ম চলে আসবে। এবার এই যে ইউরেথ্রা দিয়ে যখন স্পার্মটা যাবে, এই ইউরেথ্রার ভেতরটা যদি অ্যাসিডিক হয় তাহলে কি হবে? স্পার্ম নষ্ট হয়ে যাবে। সেই জন্য যাতে ইউরেথ্রার ভেতরটা অ্যাসিডিক না থাকে, তাই স্পার্ম আসার আগে এই বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড কি করবে? কুপার্স ফ্লুইডকে এই ইউরেথ্রাল ইউরেথ্রার মধ্যে পাঠিয়ে দেবে, ইউরেথ্রার মধ্যে রিলিজ করে দেবে। তাহলে আগে কুপার্স ফ্লুইড বেরিয়ে গেল, তাহলে ইউরেথ্রার ভেতরটা নিউট্রালাইজ হয়ে গেল, অ্যাসিডিক থাকলো না। এর পেছন পেছন স্পার্ম যখন আসবে তখন কি হবে? এই জায়গাটা শেয়ার অ্যাসিডিক এনভায়রনমেন্ট পাবে না, তাই স্পার্ম নষ্ট হবে না। দেখবে ইজাকুলেশন হওয়ার আগে, ইজাকুলেশন হওয়ার আগে কি হয়? আগে পেনিসের মুখটা দেখবে ভিজে ভিজে হয়ে যায়, তাই তো? ইজাকুলেশন হওয়ার আগের মুহূর্তে পেনিসের মুখটা ভিজে যায়। কেন? এই যে সিক্রেশনটা সেটা কিছু না, সেটা হচ্ছে কুপার্স ফ্লুইড। এই কুপার্স ফ্লুইড আগে বেরিয়ে গিয়ে কি করেছে? এই ইউরেথ্রার ভেতরটাকে কি করে দিয়েছে? এর অ্যাসিডিক পিএইচটাকে নিউট্রালাইজ করে দিয়েছে, যাতে স্পার্মগুলো নষ্ট না হয়। এটা হচ্ছে একটা কাজ হচ্ছে এই কুপার্স ফ্লুইডের। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে ফ্লুইডটা যখন বেরোয়, দেখবে এটা অনেক স্লিপারি টাইপের ফ্লুইড, ঠিক আছে? এটা কি করে? পেনিসকে লুব্রিকেট করতে সাহায্য করে, পেনিসের মধ্যে লুব্রিকেশন আনে। যখন ইন্টারকোর্স হবে তখন লুব্রিকেশনের প্রয়োজন, হড়হড়ে হতে হবে, নাহলে জিনিসটা সেই কষ্টদায়ক হয়ে যাবে জিনিসটা। ওটা স্মুথ হতে হবে তো, যাতে ইন্টারকোর্সটা স্মুথ হয় তাহলে লুব্রিকেশন দরকার। সেই লুব্রিকেশনটা কিসের জন্য হয়? এই হড়হড়ে ব্যাপারটা কিসের জন্য? এই কুপার্স ফ্লুইডের জন্য হয়। এই কুপার্স ফ্লুইড কে সিক্রেট করে? বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড সিক্রেট করে। বোঝাতে পারলাম? কটা বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড থাকে? দুখানা বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড থাকে। তাহলে বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড এর কাজ আমরা দুটো কি কি জানলাম? প্রথম কাজ হচ্ছে স্পার্ম আসার আগে এই বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড কি করবে? সে তার সিক্রেশনকে এই ইউরেথ্রার মধ্যে ঢেলে দেবে। সেই সিক্রেশনটা কি? কুপার্স ফ্লুইড। কেন? কারণ স্পার্ম এসে যেন এই ইউরেথ্রার মধ্যে কোনো অ্যাসিডিক এনভায়রনমেন্ট না পায়। কুপার্স ফ্লুইড হচ্ছে অ্যালকালাইন ইন নেচার, তাই এই ইউরেথ্রার ভেতরের এনভায়রনমেন্টটা কি হয়ে যাবে? যদি অ্যাসিডিক থেকে থাকে সেটা নিউট্রালাইজ হয়ে যাবে। মানে জিনিসটা কেমন হয় দেখো, মন্ত্রী আসছে পেছনে গাড়ি করে, রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে কি হবে? মন্ত্রীর অসুবিধা হবে, তাই তো? সেই জন্য আগে আগে পুলিশের গাড়ি যায়, কেন? রাস্তা পরিষ্কার করতে করতে পেছনে মন্ত্রী আসছে। তাহলে স্পার্মগুলোকে তুমি মন্ত্রীর সাথে তুলে রাখো, বাবু পেছনে আসছেন কিন্তু রাস্তা পরিষ্কার করে, রাস্তাটাই যাতে কোনো অসুবিধা না হয় সেটা কে দেখছে? এই কুপার্স ফ্লুইড দেখছে। তাহলে এই কুপার্স ফ্লুইডকে আগে পুলিশের গাড়ি, যে রাস্তাটাকে আগে পরিষ্কার করে দিল। বোঝাতে পারলাম? তাহলে বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড দুখানা থাকে, তার যে সিক্রেশন সেটাকে বলে কুপার্স ফ্লুইড। আর কুপার্স ফ্লুইডের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে এই ইউরেথ্রার ভেতরটা যাতে অ্যাসিডিক না থাকে, তার এনভায়রনমেন্টে যাতে অ্যাসিডিক না থাকে সেটা দেখা। কারণ কুপার্স ফ্লুইড হচ্ছে অ্যালকালাইন ইন নেচার, এই ইউরেথ্রার ভেতরটা অ্যাসিডিক থাকলে সেটাকে নিউট্রালাইজ করে দেবে, যাতে স্পার্ম নষ্ট না হয়ে যায়। আর দ্বিতীয় কাজ হচ্ছে এই কুপার্স ফ্লুইড হচ্ছে খুব লুব্রিকেটিং একটা ফ্লুইড, এটা কি করছে? পেনিসটাকে হড়হড়ে করতে সাহায্য করছে, তার উপরটা স্লিপারি বানাতে সাহায্য করছে। বোঝাতে পারলাম? তাহলে এই অবধি আমরা কিন্তু বুঝে গেলাম এই সব কিছু নিয়ে, স্পার্মের সাথে সব কিছু নিয়ে যেটা আলটিমেটলি পাওয়া যায় সেটা হচ্ছে সিমেন, ঠিক আছে? আচ্ছা, এবার এই সিমেনের মধ্যে কি কি থাকে? ইট ইজ রিচ ইন ফ্রাকটোজ, ইট ইজ রিচ ইন ক্যালসিয়াম, এবং এর মধ্যে কিছু এনজাইমসও থাকে। মনে থাকবে সিমেনের মধ্যে কি 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 থাকে? ইট ইজ রিচ ইন ফ্রাকটোজ, ঠিক আছে? ইট ইজ রিচ ইন ক্যালসিয়াম, আর এর মধ্যে কি থাকে? সার্টেন এনজাইমস থাকে, সার্টেন এনজাইমস। তাহলে আশা করি এই অবধি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তাহলে দেখো আমরা কি বলেছি যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কি কি থাকে? ইট ইনক্লুডস আ পেয়ার অফ টেস্টিস, আমরা সেটা নিয়ে পড়ে নিয়েছি। টেস্টিস এর সঙ্গে কি বলেছি? অ্যালং উইথ অ্যাসেসারি ডাক্টস, তার কিছু অ্যাসেসারি ডাক্টস থাকে। আমরা মেল সেক্স অ্যাসেসারি ডাক্টস কি কি আছে সেগুলো আমরা শিখে গেছি, রিটি টেস্টিস, ভাসা এফারেন্সিয়া, এপিডিডিমিস, ভাস ডিফারেন্স, এগুলো শিখে গেছি। আর কি শিখেছি? কি থাকে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে? কিছু গ্ল্যান্ডস থাকে, গ্ল্যান্ডসগুলো আমরা শিখে গেছি। কি কি? আ পেয়ার অফ সেমিনাল ভেসিকলস, একখানা প্রস্টেট গ্ল্যান্ড, এবং আ পেয়ার অফ বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড। তাহলে আমরা
গ্ল্যান্ডসগুলো শিখে গেছি। এবার যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এক্সটার্নাল জেনিটেলিয়া। এক্সটার্নাল জেনিটেলিয়া কি? ইট ইজ নাথিং বাট পেনিস। তাহলে এটার স্ক্রিনশট না থাকলে নিয়ে নাও। এবার আমরা একদম শেষে চলে এসেছি, সেটা আলোচনা করলে আমাদের মেল রিপ্রোডাকটিভ সিস্টেম শেষ হয়ে যাবে। তারপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম। এটা বুঝছি তাহলে। এবার হচ্ছে এক্সটার্নাল জেনিটেলিয়া। External external genitalia মধ্যে কি থাকে? পেনিস থাকে। এটার ছবি আমাকে আঁকতে বলো না, এটা আমরা সবাই জানি। দেখো পেনিসের যে মুখটা, ঠিক আছে, মানে পেনিসের যে এন্ডটা সেটা একটু এনলার্জ থাকে, তাই না? পেনিসের এন্ডটা এনলার্জ থাকে। এই যে এনলার্জ পার্ট যেটা থাকে পেনিসের সেটাকে বলা হয় গ্ল্যান্ডস পেনিস। মানে সেই মানে কি করে বলবো, এটা কি পেনিস হলো আমি জানি না, সাপের মুখ মনে হচ্ছে, যাই হোক। এই যে মুখের কাছটা যে এনলার্জ থাকে এটাকে কি বলে? গ্ল্যান্ডস পেনিস। গ্ল্যান্ডস পেনিস, ঠিক আছে। আচ্ছা এবার এই গ্ল্যান্ডস পেনিসের কাছে আমরা কি দেখবো? একটুখানি লুজ স্কিন রয়েছে, চামড়া রয়েছে, তাই না? টানলে পেছন দিকে চলে আসে, একটা লুজ স্কিন থাকে, ওই স্কিনটাকে বলে ফোর স্কিন। ফোর স্কিন এগুলো আমরা সবাই জানি, ঠিক আছে, কম বেশি আমরা সবাই জানি। পেনিসের এন্ডটা যেটা এনলার্জ স্টেন্ড ওটাকে বলা হয় গ্ল্যান্ডস পেনিস, তাই তো? আর এখানে যে সামনের দিকে যে একটা লুজ স্কিন থাকে এটাকে বলা হয় ফোর স্কিন। আর পেনিসের মধ্যে যে টিস্যু থাকে এই টিস্যুগুলো কি হয়ে যায় আমরা জানি। এই টিস্যুগুলোর কাজ কি? পেনিসকে ইরেক্ট করতে সাহায্য করে, কারণ ইরেকশন তো দরকার। ইরেকশন যদি না হয় তাহলে ইন্টারকোর্স হবে কি করে, তাই না? ইন্টারকোর্স না হলে ইনসেমিনেশনটা প্রপার হবে না, তাই তো? তাহলে এর পেনিসের যে টিস্যু যেগুলো থাকে এটা এক বিশেষ ধরনের টিস্যু যারা পেনিসকে কি করতে সাহায্য করে, পেনিসকে ইরেকশন দিতে সাহায্য করে, ইরেক্ট করতে, মানে নরম রয়েছে সেটাকে শক্ত করতে সাহায্য করে। বুঝাতে পারলাম? সো দিস ইজ অল অ্যাবাউট মেল রিপ্রোডাকটিভ সিস্টেম। তাহলে মেল রিপ্রোডাকটিভ সিস্টেমের মধ্যে আমি কি কি বলেছি, কি কি থাকে? আ পেয়ার অফ টেস্টিস, যেটা আমি আলোচনা করে দিয়েছি। এই টেস্টিসগুলোর সঙ্গে কি কি দেখেছি আমরা, কি কি থাকে? অ্যাসেসারি ডাক্টস থাকে, সেগুলো নিয়ে আলোচনা করে নিয়েছি। অ্যাসেসারি ডাক্টসের মধ্যে কি কি পড়ে? রিটি টেস্টিস, ভাসা এফারেন্সিয়া, এপিডিডিমিস এবং ভাস ডিফারেন্স। রিটি টেস্টিস, ভাসা এফারেন্সিয়া, এপিডিডিমিস এবং ভাস ডিফারেন্স আলোচনা করে নিয়েছি। আর কি থাকে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে? কিছু গ্ল্যান্ডস থাকে, গ্ল্যান্ডস গুলো কি কি? সেমিনাল ভেসিকলস, আ পেয়ার অফ সেমিনাল ভেসিকলস, দুখানা সেমিনাল ভেসিকলস থাকে। আর কি থাকে? প্রস্টেট গ্ল্যান্ড থাকে, ঠিক আছে। আর কি থাকে? আ পেয়ার অফ বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, সেটা নিয়ে আলোচনা করে নিয়েছি। আর মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে আমরা কি পাই? এক্সটার্নাল জেনিটেলিয়া, যেটা কি? যেটা হচ্ছে পেনিস, যেটার কারণে সেক্সুয়াল ইন্টারকোর্স করা পসিবল। তাহলে দিস ইজ অল অ্যাবাউট মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আশা করি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে।